সো থ্যাংক ইউ অল ফর জয়নিং আজকে আমাদের এমআইবি ওয়েবিনার। দিস ইজ দ্য থার্ড ইনস্টলমেন্ট। আমরা এমআইবি থেকে সবসময় চেষ্টা করছি যে বাংলাদেশের আরএমজি ইন্ডাস্ট্রি ট্রান্সপারেন্সিতে কাজ করা, আরএমজি ইন্ডাস্ট্রি যেটা প্রয়োজন সেটার সাথে রেলেভেন্ট থাকা। সো সেই রেলেভেন্ট থাকার উদ্দেশ্যে এই করোনার সময় আমরা অনেকগুলি রিসার্চ করেছি। সো আজকেও আমরা একটা রিসার্চ পাবলিকেশন করছি। পাবলিকেশনটা হচ্ছে ইম্প্যাক্টস অফ করোনা ভাইরাস অন নন মেম্বার আরএমজি সেক্টর। সো এই ওয়েবিনারটা ইটস অ্যারাউন্ড দ্যাট। অ্যান্ড সো হোয়াট উই ওয়ান্টেড টু ডু যে এই পার্টিকুলার ইস্যুর সাথে যারা রিলেটেড স্টেক হোল্ডার তাদের সবাইকে রাখার একটা চেষ্টা। সো উই হ্যাভ আ ভেরি রিচ প্যানেল টুডে। সো আমরা মানে একটু স্ট্রাকচার সম্পর্কে বলি। প্রথমে আমাদের এমআইবি প্রজেক্ট নিয়ে একটু ব্যাকগ্রাউন্ড দিবেন আমাদের প্রজেক্ট লিডার ডক্টর রহিম। পরে আমরা চলে যাব আমাদের রিসার্চ প্রেজেন্টেশনে। প্রেজেন্টেশনটা করবেন আমাদের ঢাকা ইউনিভার্সিটি ইকোনমিক্স ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট প্রফেসর অতনু রব্বানী, পিএইচডি। অ্যান্ড আফটার দ্যাট আমরা যাব সিপিডির মোয়াজ্জেম ভাইয়ের কাছে। মোয়াজ্জেম ভাই হচ্ছেন খন্দকার গোলাম মোয়াজ্জেম, রিসার্চ ডিরেক্টর সিপিডি। উনি একটা ক্রিটিক করবেন আমাদের এই রিসার্চ রিপোর্টটা নিয়ে। তারপর পরে আমরা চলে যাব আমাদের গভর্নমেন্টের ভিউ কি হবে। আমাদের সাথে আছেন মোহাম্মদ কামরুল হাসান, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ডাইফি। সো ওনার কাছ থেকে শুনবো। দেন উই উইল গো টু দ্য বিজনেস সাইড। আমাদের বিজিএমএ থেকে শরীফ জহির ভাই আছেন, উনি ডিরেক্টর বিজিএমএ এবং অনন্ত গ্রুপের এমডি। এবং তারপর আমরা চলে যাব ওয়ার্কার স্টোরিটা বোঝার জন্য। ওয়ার্কার স্টোরি বোঝার জন্য আমাদের সাথে আছেন তপন দা, তপন সাহা, জেনারেল সেক্রেটারি টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার ফেডারেশন। এবং ওনার সাথে থাকবেন ওই একই সংগঠনের মহিলা বিষয়ক সম্পাদক মোসাম্মদ পারভিন। উনি আজকে ওনার কাজ ছিল, উনি একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করেন, তো উনি সেই কাজ থেকে ছুটি নিয়ে এসেছেন, ওনাকে অশেষ ধন্যবাদ। তো উইদাউট মাচ এডু আমি চলে যাই আমাদের শ্রদ্ধেয় আমার শিক্ষক প্রফেসর ডক্টর রহিম বি তালুকদারের কাছে। আমি একটা জিনিস বলে নিই, আমরা আমাদের আরেকজন আলোচক ছিলেন, উনি উনি রিপ্রেজেন্ট করছিলেন দি ইন্টারেস্ট অফ নন মেম্বার ফ্যাক্টরিজ। উনি নন মেম্বার ফ্যাক্টরিজ এর একজন ওনার, ওনার নাম হচ্ছে তানিয়া তাসফিনা। সো 21st টু টিজ ক্রিয়েশন। সো উনি ওনার বাচ্চা স্যাডলি এই আমাদের এই কোভিড বাস্তবতার অসুস্থ, হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন, তো সেই জন্য উনি আজকে আমাদের সাথে থাকতে পারছেন না। সো আমরা চলে যাচ্ছি ডক্টর রহিম বি তালুকদারের কাছে, উনি আমাদের এমআইবি প্রজেক্ট সম্পর্কে কিছু বলবেন। স্যার ওকে, থ্যাংক ইউ হাসিব। আমরা কি প্রসিডিংস ইংরেজিতে না বাংলায় করব হাসিব? না, আমরা বাংলা ইংরেজি মেশানো, বাংলা ইংরেজি মিলিয়ে। ওকে, ওয়েল থ্যাংক ইউ। ওয়েল আসসালামু আলাইকুম এন্ড গুড আফটারনুন অন বিহাফ অফ দি সেন্টার ফর এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট এন্ড দি এমআইবি প্রজেক্ট। আই ওয়েলকাম অল অফ ইউ টু দিস ওয়েবিনার। উই অল নো দ্যাট উই আর পাসিং থ্রু এ ভেরি কমপ্লেক্স ফেজ in terms of the century event. The whole world is passing through, and Bangladesh is no exception. Within this period, things have slowed down, but they have not come to stand still. Bangladesh in particular have tried to face strongly in terms of the economic activities. Though there are lapses here and there, but the single most export earning sector of the economy, contributing about 87%
that is exclusively contributing to the economy and it is turning around. We had last webinar when you felt that there is maybe there is a turnaround. Now, in today's webinar, MIB say, well, by the way, Center for Entrepreneurship Development is a part of Brack University, is a center of Brack University, specializing in development of entrepreneurship. CED had this MIB project mapped in Bangladesh, covering export-oriented garments industries. Export-oriented, those who are exporting to different parts of the world. And this project is a four-year project. It has been funded by Lotus Foundation, formerly used to be called CNA Foundation, from the Kingdom of Netherlands. And BRAC is also our administrative partner. In addition, we have our strategic partners, BGMEA, BKMEA, and DIFE is also with us in terms of support, so we cannot go into an MOU with DIFE, but DIFE has strong support for us. So we acknowledge the contribution of all those and contribution of other who have done in different kinds of panelists, in different kinds of advisory committee that the project has. The project has mapped factories in Dhaka, Chittagong, Narayanganj, and Ghazipur. Now, rest all have not been put on the map, but you can find that a good number have been put on the map, and rest will be gradually follow. In the garments industry, we find that there are the big associations, BGMEA, BKMEA, the association members are listed, but there are other contributors. These other contributors are not members of BGMEA, BKMEA. My personal wish is that we should see that we can bring these factories who are contributors to the export sector and the economy as a whole, and that way how we can lift them up. Now, what is the current state of affairs when COVID-19 is affecting everybody? MIB, along with School of Public Health, for that matter, and also with the center in Berkeley University, conducted this survey and see the state of affairs of the non-member factories. So we have said non-members in the sense that they are, these factories contribute to export, but they are not members as yet of BGME or BKME. As I said, I hope that they will be there in future or what we can do for them. Now, these factories have different kinds of issues and which will be discussed by you, and also on the basis of the survey that has been found, that presentation will be made, and then we will go for individual opinion of our part of our discussion, valued discussions, and then we will take questions from the floor and then close the sum up. So I now hand over to you, Hasib. Thank you. Oh, thank you. Sorry. Meanwhile, আমাদের গোলাম মোহাম্মদ ভাইও চলে আসছেন. I'm sorry, my apologies. I have missed out our dear Jennifer Jobbar. Uni director HRLS BRAC. So uni amader ekjon benefactor. Amra closely related amader project er sathe. So Mohajjam bhai, welcome. Amra ekhon chole jai directly report presentation e. Atunu bhai, please you can proceed with your presentation. ধন্যবাদ। আমি আমার স্লাইডগুলো এখানে নিয়ে আসি, তো সেটা আসতে আসতে প্রথমে জাস্ট সবাইকে ধন্যবাদ, আজকে আপনারা সময় করে এসেছেন, এবং বিশেষত আমাদের যে আজকে অর্গানাইজার সেন্টার ফর এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট, আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে আমাকে এই প্রচেষ্টার সাথে তারা সংশ্লিষ্ট করেছেন। আমাকে এখানে একটা কিনোট স্পিচ দিতে বলা, মানে বলার কথা আমার, তবে আমি একটু এক্সপেকটেশনটা সেট করি যে এটা অতটা কিনোট স্পিচে যতটা ব্রড সাধারণত হওয়া উচিত ততটা ব্রড হবে না। তা সেটা দুটো কারণে, এক নম্বর হচ্ছে গিয়ে যে আমরা যে এই এই প্রেজেন্টেশনের স্কোপটা হবে হচ্ছে গিয়ে
প্রফেসর তালুকদার যেটা অলরেডি বলেছেন যে নন মেম্বার ফ্যাক্টরি সেটা একটা কিছুটা অবভিয়াসলি ন্যারো ডাউন করে, যদিও আমরা যা পেয়েছি সেটার ইমপ্লিকেশন আমার মনে হয় যে জেনারেলাইজ করা সম্ভব। আর দুই নম্বর হচ্ছে গিয়ে যেটা প্রফেসর হাসিব এবং প্রফেসর তালুকদারও বলেছেন যে আমাদের এই প্রেজেন্টেশনটা সেটা হবে হচ্ছে একটা পার্টিকুলার সার্ভে এর উপরে ভিত্তি করে, এবং আমি যেটা আশা করব যেটা আমি আমরা অ্যাচিভ করার চেষ্টা করব যে আমরা নেক্সট ইয়ার ডিস্টিংগুইশ একজন একটা সেট অফ প্যানেলিস্ট আছে তাদের জন্য একটা আমরা একটা স্টেজ সেট করে দিব এবং তারা তারা আরো মিনিংফুল ইনসাইট এটার সাথে হয়তো যোগ করতে পারবে। তো প্রথমে প্রফেসর তাওতা অলরেডি মোটিভেশনটা বলেছে যে কেন আমরা নন মেম্বার ফ্যাক্টরির দিকে মনোযোগ দিতে পারি, তা আমি যেভাবে জিনিসটাকে ফ্রেম করব সেটা হচ্ছে কি যে আমি একটা শব্দ ইনভোক করছি যে আন্ডার দ্য শ্যাডো, এবং সেটা দুটো মিনিং আছে। একটা মনে হচ্ছে গিয়ে যে আমি এই প্রজেক্টটাতে যার সাথে বিশেষ করে কো-অথর হিসেবে কোলাবোরেট করছি ফাহিম চৌধুরী, যিনি সিইডিতে জড়িত আছেন সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে। আজকে সকালে ফাহিম শেয়ার করেছে প্রায় 110টা নিউজপেপার আর্টিকেলের একটা লিস্ট, যেখানে ফাহিম অলরেডি দেখেছে যে মাত্র 10টাতে এই ছোট নন মেম্বার ফ্যাক্টরি সম্বন্ধে কিছু বলা হয়। সুতরাং টিপিক্যালি আমাদের যে ন্যাশনাল বা আমাদের যে আলোচনা, আমাদের যে ডেলিবারেশন, সেখানে এই ফ্যাক্টরিগুলো, এই কারখানাগুলো আসলে অতটা আলোচিত হয়। দ্বিতীয় হচ্ছে গিয়ে যে আমরা জানি যে আমি যেভাবে কোভিড প্যান্ডেমিকের শকটা আমাদের এই পার্টিকুলার কনটেক্সটে ডিফাইন করবো, সেটা হচ্ছে এটা একটা বিরাট বড় ডিমান্ড সাইড শক, এবং ডিমান্ড যখন কাজের ডিমান্ড চাহিদা যখন কমে যাবে, আমার ধারণা যে আমরা একটা জিনিস অ্যাসিউম করতে পারি যে এই ফ্যাক্টরিগুলো যেভাবে তাদের ভূমিকাটা রাখে আমাদের অর্থনীতিতে, তারা হয়তো বিশেষভাবে সাফার করতে পারে, কারণ এনাফ যদি আউটসোর্সিং এর কাজ না থাকে তাহলে এই ফ্যাক্টরিগুলো হয়তো একটু 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 শক্ত অবস্থায় পড়তে পারে। তো সুতরাং আমার মনে হয় প্রথমে যে জিনিসটা আমাদের একটু আলোচনা করা উচিত যে এই নন মেম্বার ফ্যাক্টরি গুলোর একটা প্রোফাইল আমরা আগে দেখি। এখানে আপনারা যদি দেখতে পান যে আমরা এই যে নন মেম্বার ফ্যাক্টরি গুলো, এদের লোকেশন গুলো আমরা জানি, এবং এরা বেসিক্যালি টিপিক্যালি আমাদের আরএনজি ফ্যাক্টরি গুলো যেসব এলাকায় স্থাপিত লোকেটেড, সেখানে এই নন মেম্বার ফ্যাক্টরি গুলো আসলে সেই সব জায়গাতে একটা অ্যাগ্লোমারেশনের যে একটা বেনিফিট আছে সেইটা তারা সেখান থেকে সেই সুবিধাটা তারা নিতে পারে। খালি মেম্বার ফ্যাক্টরি সিইডির একটা খুব চমৎকার বেসলাইন সার্ভে আছে যেখানে আমরা অ্যাকচুয়ালি মেম্বার ফ্যাক্টরিদের সাথে এদেরকে তুলনা করতে পারি। মেম্বার ফ্যাক্টরি ঢাকা থেকে, এই নন মেম্বার ফ্যাক্টরি গুলো ঢাকাতে এদের উপস্থিতি একটু কম, কিন্তু এরা মেম্বার ফ্যাক্টরি আমাদের যে আরএনজি যেসব জায়গায় সাধারণত ছড়িয়ে ছিটিয়ে আছে সেসব এলাকাতেই এই নন মেম্বার ফ্যাক্টরি গুলো কাজ করে। ডেফিনেশনটা ফেয়ারলি সিম্পল যে আমরা সে তাদেরকে নন মেম্বার ফ্যাক্টরি বলছি যারা বিজেএমইএ অথবা বিকেএমইএ সদস্য নন। তবে এটা একটু বলে রাখা ভালো যে একটা ছোট্ট নুয়ান্স আছে যে এরা কখনো কখনো কোনো গ্রুপের অংশ মানে একটা অংশ হতে পারে, যে গ্রুপের এরকম ফ্যাক্টরি আছে যারা অ্যাকচুয়ালি বিজেএমইএ বা বিকেএমইএ মেম্বার। সুতরাং বিজেএমইএ বিকেএমইএ যে টিপিক্যাল মেম্বার তাদের সাথে বেশ ঘনিষ্ঠতার সাথে এই ফ্যাক্টরিগুলো কাজ করে, এবং যেটা আমি বললাম যে জিওগ্রাফিক্যালি এরা মেম্বার ফ্যাক্টরির যেসব এলাকায় থাকে সেসব এলাকায় এরা সাধারণত কাজ করে। আমাদের যেহেতু কিছুটা সুবিধা আছে যে আমরা এদেরকে মেম্বার ফ্যাক্টরিদের সাথে তুলনা করতে পারি, নন মেম্বার ফ্যাক্টরিগুলো সাধারণত একটু নতুন, এদের অ্যাভারেজ বয়স হচ্ছে আবার 7 বছর, তুলনা যদি করি মেম্বার ফ্যাক্টরিগুলো হচ্ছে আবার 14 বছর। এদের সাইজ একটু ছোট, সাধারণত এদের অ্যাভারেজ আমাদের যে স্যাম্পল ছিল অরিজিনালি 555টা ফ্যাক্টরি, সেটা একেবারে ছোট নয়, কিন্তু এদের অ্যাভারেজ সাইজটা একটু ছোট, 166 জন ওয়ার্কার, অ্যাজ অপোজ টু আমরা যদি তুলনা করি মেম্বার ফ্যাক্টরিদের সাথে এগুলোর অ্যাভারেজ কর্মীর সংখ্যা হচ্ছে 822। কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে কি যে নন মেম্বার ফ্যাক্টরি গুলো একটু ডাইভার্সিফাইড কম্পেয়ার টু মেম্বার ফ্যাক্টরি। আমাদের কাছে খুব ডিটেইল প্রোডাক্ট, ওরা যেসব প্রোডাক্ট তারা তৈরি করে
তো এরা প্রায় দেড়টা প্রোডাক্ট, এবং প্রোডাক্ট বলতে আমরা বোঝাচ্ছি যেমন এটা শার্ট হতে পারে, এটা জিন্স হতে পারে আর কি, এরকম আমাদের খুব ডিটেইল একটা লিস্ট আছে। তো এরা একটু আরেকটু ডাইভার্সিফাইড, আরেকটু লেস স্পেশাল, এবং এরা এক্সক্লুসিভলি এদের মধ্যে প্রায় 59% এক্সক্লুসিভলি সাব কন্ট্রাক্টিং এর উপরে নির্ভর করে। এটা মেম্বার ফ্যাক্টরির মতো অ্যাকচুয়ালি এক্সক্লুসিভ সাব কন্ট্রাক্টিং ফ্যাক্টরি আছে, কিন্তু তাদের সংখ্যা অনেক কম, মাত্র 13%। তাহলে আমরা একটু আমাদের কাছে এখন একটু হয়তো পরিষ্কার হলো যে এই নন মেম্বার ফ্যাক্টরি গুলো টিপিক্যাল এরা কিছুটা ছোট, লেস স্পেশালাইজ, এবং সাব কন্ট্রাক্টিং হচ্ছে কি এদের একটা মেজর সোর্স অফ ডিমান্ড। সেই জন্য বললাম যে আমাদের যদি পুরো সাপ্লাই চেনের মধ্যে আমাদের যে আমরা যাদের উপর নির্ভরশীল আমাদের বায়ার, সেখান থেকে যদি অ্যাপারেল ডিমান্ড যদি কমে যায়, যেটা ঘটেছে, তাহলে এটা ওই ক্যাসকেড করে এই নন মেম্বার ফ্যাক্টরিগুলো হয়তো বেশি সাফার করতে পারে, এটা একটা হাইপোথেসিস। এবার আমরা আমাদের মেইন উপজীব্যতে যাব যে এই লকডাউন গুলো নন মেম্বার ফ্যাক্টরিদেরকে কিভাবে এফেক্ট করছে। আমার মনে হয় যে তিনটা ডেট আমরা একটু মাথায় রাখতে পারি। একটা হচ্ছে মার্চের 8 তারিখে বাংলাদেশের প্রথম কেস ডিটেক্টেড হয়েছিল, আমি যদি ভুল না করে থাকি। মার্চের 18 তারিখে আমরা জেনারেল হলিডেতে যাই, এবং মে মাসের 30 তারিখে আমাদের এই জেনারেল হলিডে এটা এটা বাংলাদেশে এটা উঠিয়ে নেওয়া হয়। আইডিয়া ছিল যে তারপর এটা জোনিং এর মাধ্যমে হবে, তবে এটা মনে হয় খুব শক্তভাবে এটা আমাদের দেশে প্রয়োগ হয়। সেভাবে আমাদের সার্ভেতে আমরা প্রায় 448 জন, আমরা 555 জনদেরকে টার্গেট করেছিলাম, 448 জন আমাদের সাথে আমরা একটা সার্ভে করতে পেরেছি। এবং আমরা যদি এটা ডায়নামিক্সটা দেখি, যে তারপর আমরা ভাগ করেছি যে এদের মধ্যে নিট আছে, সোয়েটার আছে, হেভি নিট, ওভেন, কিছু আছে যারা মাল্টিপল টাইপ অফ প্রোডাক্টের সাথে জড়িত, এছাড়া কিছু আছে যাদেরকে আদার, এটা হচ্ছে গিয়ে ফর এক্সাম্পল অ্যাক্সেসরি, এগুলোর সাথে জড়িত। টাইপের কন্টেক্সটে যদি দেখি যে কত দিন তারা মাসে সাধারণত খোলা থাকে, তা আমরা 2019 সালের যদি অ্যাভারেজটা প্রথম যে পয়েন্টটা আমরা যদি দেখি, তাহলে হচ্ছে কি সাধারণত আমাদের দেশে ফ্যাক্টরি 26 দিন করে প্রত্যেক মাসে খোলা থাকে। মার্চ মাসে জেনারেল হলিডে যে মাসে আমরা ঘোষণা করা হয়েছিল, সেখানে অলরেডি এটা প্রায় 6 দিন অ্যাভারেজে এটা এই ফ্যাক্টরিগুলো তাদের কাজের পরিমাণ কমিয়ে ফেলেছিল। এবং এপ্রিল মাস ছিল হচ্ছে কি সবচেয়ে হার্ড হিট মাস, সেখানে এই জিনিসটা পুরোপুরি কমে প্রায় 4 দিন, 3.5 দিনের মধ্যে ওভারঅল ছিল। এবং খুব বেশি আমরা যদি ফ্যাক্টরি টাইপ হিসেবে দেখি যে খুব বেশি পার্থক্য ছিল না। মে মাসের 30 তারিখে যদিও আমাদের এই জেনারেল হলিডেটা বন্ধ করা হয়েছিল, কিন্তু আমরা অলরেডি দেখছি যে এটা একটা বাউন্স ব্যাক হয়েছে, যে যদিও পুরোপুরি ওই 26 দিনের মধ্যে ফেরত আসেনি, কিন্তু অ্যাভারেজে এটা প্রায় 11 থেকে 12 দিনের মধ্যে এটা ফেরত এসেছে। তবে আমরা যদি আরেকটা আরেকভাবে এটাকে আমরা ভাগ করতে পারি, সেটা হচ্ছে গিয়ে লোকেশন ওয়াইজ। তো লোকেশন ওয়াইজ যদি দেখি, তাহলে আমরা দেখি যে ঢাকাতে এই এই কাজের পরিমাণটা কমে যাওয়ার ব্যাপারটা অনেক বেশি, যে এটা মার্চ মাসেই প্রায় সবচেয়ে বেশি কমে 11 দিনে চলে এসেছিল। কিন্তু অন্যান্য যেসব যে তিনটা এলাকা প্রধান আছে, চিটাগাং, গাজীপুর এবং নারায়ণগঞ্জ, সেখানে ঢাকার থেকে বেটার অবস্থা ছিল। তবে পরবর্তীকালে আমরা যেটা দেখছি যে নারায়ণগঞ্জে এখনো বেশ কম, আমাদের সার্ভে অনুযায়ী জুন মাসে যে আমরা সার্ভেটা করেছিলাম, সুতরাং আগের 3 মাসটা আমরা রিকল জিজ্ঞেস করেছিলাম, তবে বাকিগুলোতে এই বাউন্স ব্যাকের পরিমাণটা বেশি, সুতরাং লোকেশন হয়তো একটা 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 ভূমিকা রাখছে। এরপরে স্বাভাবিক আমাদের কাছে যে প্রশ্নটা এসেছে যে তাহলে জুন মাসে এটা অবস্থা কি, এটা কিভাবে এগোচ্ছে। তাহলে আমরা একটা জিনিস দেখতে পারি, সেটা হচ্ছে ক্যাপাসিটি ইউটিলাইজেশন। যে মিড জুনে যে আমরা তাদেরকে সাবজেক্টিভলি অ্যাসেস করতে বলেছিলাম যে তোমার আপনাদের প্রোডাকশন ক্যাপাসিটি তুলনায় জুন মাসের মাঝামাঝি যখন আমরা সার্ভেটা করেছিলাম, তখন আপনারা কতটুকু আপনারা ক্যাপাসিটি ইউটিলাইজেশন চলছিল। 78 জন বলেছিল আমাদের 448 জনের মধ্যে যে তাদের এখন ইউটিলাইজেশন জিরো, বেসিক্যালি তাদের মুহূর্তে কোনো প্রোডাকশন প্রসেস চলছে না। 60 জন বলেছিল যে তারা 100%ই তারা এটা চালাচ্ছে। এবং তারপরে যদি আমরা ওভারঅলটা দেখি, তাহলে দেখছি যে এটার মধ্যে একটা বেশ বড় একটা ডিস্ট্রিবিউশন আছে, যে অ্যাভারেজে প্রায় তারা অর্ধেক তারা তাদের ক্যাপাসিটি তারা এই মুহূর্তে বলবৎ রাখতে পেরেছে। তো তো এটা আমাদেরকে একটা আইডিয়া
প্রতিক্রিয়া দেয় যে মে মাসে সরি জুন মাসে যদিও বাউন্স ব্যাকটা হচ্ছিল কিন্তু বাউন্স ব্যাকটা তাদের সাবজেক্টিভ অ্যাসেসমেন্ট অনুযায়ী তারা পুরোপুরি এটা তাদের 100% ক্যাপাসিটি ইউটিলাইজেশনে ফেরত আসতে পারেনি। এটা খুব ইন্টারেস্টিং হবে যদি এটা আমরা আরও ফলো আপ করতে পারি, কিন্তু জুন মাসেও আমরা দেখছি যে এটা প্রায় 50% এগো থেকে গেছে। নেক্সট যে জিনিসটা নেক্সট দুটো স্লাইডে আমি যে জিনিসটা আমরা দেখানোর চেষ্টা করবো যে তাহলে এই যে পার্টিকুলার ক্যাপাসিটি ইউটিলাইজেশন এটা প্রধানত কিসের উপর নির্ভর করে। আমি এখানে আপনাদেরকে গেস করতে বলবো না, কিন্তু আমার মনে হয় যে আপনারা খুব বেশি অবাক হবেন না যে আমাদের প্রধান যে আমি যে জিনিসটা পেয়েছি সেটাই আমি এটাকে যেটা বললাম যে আমরা এটাকে ইন্টারপ্রিট করতে পারি যে একটা বড় ডিমান্ড সাইড শক, যে ইউরোপিয়ান বায়াররা, আমি আজকে একটা রিপোর্ট দেখছিলাম আর কি, UBS এর একটা রিপোর্ট, ইউরোপিয়ান বায়াররা এটাতে খুব তাদের যে কনজিউমাররা আছে এবং তাদের যে অ্যাপারেল সেক্টরটা আছে রিটেইল, তারা খুবই সেটা একেবারে পুরোপুরি খোলে নি এবং আমাদের যেহেতু তাদের উপর ডিপেন্ডেন্স আছে সুতরাং এই যে ডিমান্ডটা যে কমে যাওয়া এটার একটা বিরাট একটা ইমপ্লিকেশন থাকবে। সেটা একটা ডাইরেক্ট ইমপ্লিকেশন হবে হচ্ছে কি নতুন অর্ডার কি আছে। সুতরাং এই ছবিটা যদি আমরা একটু সময় আমরা যদি এটার উপর দেই, এখানে অনেক কিছু চলছে যে আমরা যদি নিচের দিকে তাকাই যে একটা আমরা আমরা তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে তাদের পাইপলাইনে নতুন অর্ডারের সংখ্যা কি এবং সেটা প্রায় 0 থেকে 30 পর্যন্ত হতে পারে, তবে প্রধানত অ্যাভারেজে এটা হচ্ছে কি অ্যাবাউট 2 করে তাদের কাছে নতুন অর্ডার আছে। এখানে যে সার্কেলগুলো আপনারা দেখছেন প্রত্যেকটা সার্কেল হচ্ছে একটা করে ফ্যাক্টরি এবং ফ্যাক্টরির যে সার্কেলের যে সাইজটা সেটা হচ্ছে কি সেই সেই ফ্যাক্টরির নির্ভর করবে যে নাম্বার অফ আমাদের নতুন যে অর্ডার গুলো পাইপলাইনে কতগুলো আছে সেটা। আরেকটা জিনিস আপনারা খেয়াল করে দেখতে পারেন যে লাল দাগটা যদি অ্যাভারেজ করে অ্যাভারেজের উপরের যে ফ্যাক্টরি গুলো সেগুলোর সাইজ কিন্তু একটু বড়, তার মানে হচ্ছে বড় যে ফ্যাক্টরি গুলো আমাদের এই নন মেম্বার ফ্যাক্টরির মধ্যেও যে ফ্যাক্টরি গুলোর সাইজ একটু বড় তারা কিন্তু এই ক্যাপাসিটি ইউটিলাইজেশনটা বেটার করতে পারছে। সুতরাং এখানে কিন্তু আমার মনে হয় যে একটা ইকুইটির একটা ব্যাপার আছে যে আমরা যদি ফ্যাক্টরি গুলোর উপর কোনো পলিসি নিতে চাই তাহলে আমার মনে হয় যে ছোট ফ্যাক্টরি গুলোর দিকে মনোযোগ দেওয়ার একটা ব্যাপার আছে। সেটা বলছিলাম যে এটা আসলে আমার মনে হয় অনেক জেনারেলাইজও করতে পারি। বেসিক আইডিয়াটা হচ্ছে কি যে নতুন অর্ডার প্রায় ওই যে 53% যেটা আমরা পেয়েছিলাম এটা প্রায় 2% এটা ক্যাপাসিটি ইউটিলাইজেশন বাড়ে, তার মানে হচ্ছে আবার 4%। এটা আমার কাছে মনে আমাদের কাছে মনে হচ্ছে যে এটা একটু অ্যাবস্ট্রাক্ট, আমরা যে জিনিসটা আমাদের কাছে মেইন যে মনোযোগ দেওয়া হচ্ছে সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট, এটা আমরা মনে হয় অনেক বেশি কেয়ার রাইট। আমরা একই জিনিস দেখতে পারি হচ্ছে কি এমপ্লয়মেন্টের কনটেক্সটে, তো 448টা ফ্যাক্টরি আমরা দেখেছিলাম সেটা 448টা ফ্যাক্টরি টোটাল তাদেরকে যে ওয়ার্কার তারা এমপ্লয় করে সেটা হচ্ছে প্রায় 86,000, একেবারে কম না, যদিও আমরা যদি প্রায় 3.5 মিলিয়ন থেকে 4 মিলিয়ন ওয়ার্কারের কনটেক্সটে চিন্তা করি এই সংখ্যাটা হয়তো একটু ছোট, কিন্তু তারপরে এটা আমাদের কাছে একটা ইন্টারেস্টিং এম্পিরিক্যাল একটা অ্যানালাইসিস করার সুযোগ দেয়। অ্যাভারেজ নাম্বার অফ যে নতুন অর্ডার পার ফ্যাক্টরি ছিল হচ্ছে গিয়ে প্রায় 2 মতো। এখানেও আমরা একটা খুব স্ট্রং পজিটিভ রিলেশনশিপ পাই যে আমরা যদি দেখি যে প্রত্যেকটা নতুন অর্ডার প্রায় 16.5% হায়ার এমপ্লয়মেন্ট আপনার আপনার এটা এটা পজিটিভলি অ্যাসোসিয়েটেড, তার মানে প্রত্যেকটা ফ্যাক্টরি যদি অ্যাডিশনালি একটা করে অর্ডার পায় এটা তাদের এমপ্লয়মেন্ট বেড়ে যায় প্রায় 16.5%। 16.5% মানে হচ্ছে গিয়ে আমি যদি অ্যাবসলিউট টার্মে চিন্তা করি এটা হচ্ছে গিয়ে অন অ্যাভারেজ 32 আমাদের কর্মী, তো 32 কর্মী মানে হচ্ছে কি অ্যাভারেজ আমার অন্যান্য যেসব কাজ থেকে দেখেছি যে অ্যাভারেজ লাইনের সাইজ হচ্ছে অ্যাবাউট 30 থেকে 40 মতো, তার মানে পার্টিকুলার একটা যদি করে নতুন অর্ডার এই ফ্যাক্টরিগুলো পায় তার মানে একটা নতুন লাইন বেসিক্যালি এমপ্লয়েড হয় প্রায় 32 মতো ওয়ার্কার। সুতরাং ইটস কাইন্ড অফ ইন্টারেস্টিং যে আমরা যে সংখ্যাটা পেয়েছি এটা মানে কাইন্ড অফ কমন সেন্সের সাথে এটা মেলে এবং এখানে ফ্যাক্টরির সাথে যারা অনেক বেশি অঙ্গাঙ্গী ভাবে জড়িত আছে তারা হয়তো এটাকে আর একটু বেটার বলতে পারবেন যে এই যে নাম্বারটা আমরা পেয়েছি তার সাথে কতটুকু বাস্তবতার সাথে সংযুক্ত করা যায়। আরেকভাবে বললে আমরা যদি 10% অ্যাডিশনাল অর্ডার যদি এই পুরো সেক্টর এই পার্টিকুলার নন মেম্বার ফ্যাক্টরিদের সাথে যদি আমরা তৈরি করতে পারি তাহলে প্রায় 2600 নতুন ওয়ার্কারের কর্মসংস্থান হয়। তো 10% হয়তো খুব বেশি না, কিন্তু এই 10% কিন্তু একটা খুব স্পেসিফিক একটা সেক্টরের সাবসেক্টরে আমি যদি বলি তাদের জন্য কিন্তু বেশ বড় এমপ্লয়মেন্ট তৈরি করার সুযোগ আছে। সুতরাং এই এই এই
ডিমান্ডটার যে কনসিস্টেন্সি থাকা, এটা যে কন্টিনিউশন, এটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট। এটা একটু প্রিলিমিনারি রেজাল্ট, সুতরাং আমরা একটু এটার রোবাস্টনেসটা একটু চেক করতে হবে। তবে আমি একটু একটু হয়তো কনফিডেন্ট যে এই নাম্বারগুলো, আবারও বলছি যে আমাদের যে ইনটিউশনের সাথে কিছুটা নেই। সুতরাং এটা আমার লাস্ট স্লাইড, যে এই কি প্রেজেন্টেশনের কি টেকঅ্যাওয়ে গুলো কি, যে এপ্রিল সবচেয়ে কঠিন মাস ছিল এই আমাদের ইকোনমির জন্য, ফ্যাক্টরির কনটেক্সটও এটা সত্যি। তারপরে আমরা দেখছি যে প্রোডাকশন অ্যাক্টিভিটি আস্তে আস্তে এটা বাউন্স ব্যাক করা শুরু করেছে, এবং এটা মোটামুটি অফিসিয়াল আমাদের যে কন্টেইনমেন্ট মেজার ছিল সেটা তুলে নেওয়ার আগে থেকে এটা আস্তে আস্তে বাউন্স ব্যাক করা শুরু হয়েছে। তবে জুন মাসে আমরা যেটা দেখলাম যে 50% মতো ক্যাপাসিটি ইউটিলাইজেশন ছিল। ডিম্যান্ড এটা থাকা, নতুন অর্ডার পাইপলাইনে থাকাটা খুব ইম্পর্টেন্ট। এবং আমরা যখন আমাদের এই ফ্যাক্টরি গুলোকে সার্ভে করেছিলাম, তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে তাদের প্রধান সাপোর্টটা কি দরকার, হ্যান্ড আউটের ব্যাপারটা আমি যদি বলি সেটা কিন্তু তাদের প্রধান চাহিদা ছিল না। যে ফাইন্যান্সিয়াল সাপোর্টের ব্যাপারটা কিন্তু সেই অর্থে বেশিরভাগ ফ্যাক্টরি বলেনি, কিন্তু তারা যে জিনিসটা প্রধানত বলেছে সেটা হচ্ছে কি 90%-এর উপরে বলেছে যে তাদের আসলে নতুন অর্ডার পাইপলাইনে থাকাটা খুব জরুরি। তো আমি এই যে ছোট যে প্রেজেন্টেশনটা আমরা শেয়ার করলাম সেটাতে আমার মনে হয় যে এটা একটা মেজর টেকঅ্যাওয়ে, যে এটার যে ডিম্যান্ডের ব্যাপারটা থাকা এবং ভবিষ্যতে এটার যে মিন মানে অ্যাভারেজে থাকা এবং এটার আনসার্টিনিটিটা কিছুটা লাঘব করা হয়তো আমাদের এই নন মেম্বার ফ্যাক্টরি এবং হয়তো আমাদের ওভারঅল আরএনজি সেক্টরকে বিশেষভাবে সহায়তা। তো আমার এটাই আমার শেষ স্লাইড, আপনাদেরকে অনেক ধন্যবাদ শোনার জন্য। ওভার টু ইউ মডারেটর। ধন্যবাদ অতনু রাব্বানি পিএইচডি, অতনু ভাই। এখন আমরা একটা ক্রিটিক শুনি আমাদের ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম ভাইয়ের কাছ থেকে, সিপিডি, উনি রিসার্চ ডিরেক্টর। সো ওনার ইমিডিয়েট রিয়াকশন অলসো ওনার সাথে আমরা শেয়ার করেছিলাম রিপোর্টের ব্রিফটা। So we would like to hear a critique of the report and what his opinions, because amra jani je Mojum bhai has been looking into RNG sector in general, and also he's keenly interested, he's shared his interest in the non-member factories too. So we would like to have his opinion. Ji Mojum bhai, please. Thank you Hasib bhai, thank you sir, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আজকে আমি প্রথমে অতনুকে ধন্যবাদ জানাচ্ছি সুন্দর প্রেজেন্টেশন দেওয়ার জন্য। অ্যাজ ইউজুয়াল অতনু সবসময় খুব প্রেসাইজ, এবং অতনুর সঙ্গে আরো একজন অথর আছেন, তাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। দুজন মিলে আমার ধারণা যে একটা নতুন এরিয়াটা আসলে খুব বেশি এক্সপ্লোর করা হয় না, সেই হিসেবে এরিয়াটাতে এই ধরনের নতুন করে যেহেতু একটা চিন্তার সূত্রপাত হলো এবং এর কিছু পলিসি ইস্যু আছে, সুতরাং সেই ডাইমেনশন থেকেও আমি আসলে এই প্রেজেন্টেশনটার কিছু ফাইন্ডিংস কে পলিসি পার্সপেক্টিভেও আমি নিয়ে যেতে চাই। তো সেই হিসেবে আমি মনে করি যে এটা একটা ভালো উদ্যোগ, এমআইবির পক্ষ থেকে এই উদ্যোগটাকেও আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। অ্যাজ ইউজুয়াল হাসিব ভাই আজকাল আমাকে মানে মন্তব্য বলতে বলেন না, ক্রিটিক বলতে বলেন, তো উনি ধরে নেন যে আমি একটু ক্রিটিক্যাল হব। তো আমি আসলে প্রেজেন্টেশনটার চেয়েও মোর এটার ইনার ডাইনামিক্স গুলোর সাপেক্ষে আমার কিছু সাজেশন থাকবে, প্লাস বিজিএমই এরও যেহেতু একজন শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ আছেন, জেনিফা জাব্বা আপা আছেন, সুতরাং তারাও এখানে কমেন্ট করতে পারবেন। প্রথম যে জায়গাটা বলা সেটা হচ্ছে যে এই প্রেজেন্টেশন থেকে কিন্তু বেরিয়ে এসছে যে নন মেম্বার ফ্যাক্টরি গুলো কিন্তু যে মেম্বার ফ্যাক্টরি গুলোর সঙ্গে তাদের যে সম্পর্ক নাই তা কিন্তু না, মেম্বার ফ্যাক্টরি গুলোর সঙ্গে তারা কিন্তু খুব ঘনিষ্ঠ ভাবে এবং খুব ওতপ্রোত ভাবে জড়িত। এবং অতনু একটু হিন্টও দিয়েছে যে এদের অনেকে গ্রুপ অফ গ্রুপেরও ফ্যাক্টরি হতে পারে, সংখ্যাটা কম বেশি যাই হোক কিন্তু এরা আসলে মেম্বার ফ্যাক্টরির অংশও তারা একেবারে সরাসরি, সেটা আছে। এবং আরেকটা আসছে যে 60% of these factories are subcontracting factories, ebong amra assume korte pari je era ashole member factory order
খুবই লাইকলি, কিন্তু এটার একটা ইমপ্লিকেশন আছে, এই জন্যই বলছি যে 60% এরা সাবকন্ট্রাক্টিং ফ্যাক্টরি ডাইরেক্ট তারা এক্সপোর্ট করে না, সাবকন্ট্রাক্ট করে। সুতরাং সেই জায়গা থেকে মানে আমার প্রথম বলার বিষয় হলো যে এই যে নন মেম্বার বলে আমরা যাদেরকে আইডেন্টিফাই করছি এবং যেখানে প্রায় বিপুল সংখ্যক শ্রমিক কাজ করছেন এবং যাদের দায় দায়িত্ব নেবার ক্ষেত্রে অ্যাসোসিয়েশনও দূরত্ব বজায় রাখছে এবং একই সাথে ডাইফে থেকেও হয়তো এক ধরনের দূরত্ব বজায় থাকতে পারে, এই গ্লাস ওয়ালটা ভাঙা দরকার। আমার সাজেশনটা আসলে ওখানে যে মেম্বার নন মেম্বার এই ডিস্টিংশনটা আসলে গার্মেন্টস সেক্টরে যারা এক্সপোর্টের সাথে জড়িত তাদের আসলে এই এইভাবে আর ডিস্টিংক্ট আগামীতে থাকা উচিত না। এবং এই পেপারেও আমরাও জানি এদের একটা কন্ট্রিবিউশন আছে সরাসরি এবং এদের লিঙ্কেজও আছে স্ট্রং মেম্বারদের সঙ্গে এবং সরাসরি এক্সপোর্টের সঙ্গে। সুতরাং আমরা এমন একটা এনভায়রনমেন্ট চাচ্ছি আগামী দিনে যেখানে নন মেম্বার বলে আসলে কোনো ফ্যাক্টরি থাকতে পারবে না আগামীতে। যারা এক্সপোর্টের সঙ্গে জড়িত হবেন তারা কোনো না কোনো ফর্মে তারা মেম্বারশিপ তাদের কোনো একটা অ্যাসোসিয়েশনে থাকতে হবে। এবং সেক্ষেত্রে হয়তো প্রশ্ন উঠতে পারে যে তারা তো 100% অনেকে এক্সপোর্ট ওরিয়েন্টেড না, তাদের কোনো কেউ কেউ ডোমেস্টিক মার্কেটেও পার্টলি তারা সেল করে থাকেন, সেটা হতে পারে। কেউ কেউ যেটা ডেফিনেশনে বলা হয় এক্সপোর্ট ওরিয়েন্টেড বলতে বলা হয় 80% অফ দেয়ার ক্যাপাসিটি এক্সপোর্টের সঙ্গে জড়িত হতে হবে, হয়তো তাও না, সেক্ষেত্রে এটা কম হয়। কিন্তু তারপরেও আমি বলবো যে যারা এক্সপোর্টের সঙ্গে জড়িত সেক্ষেত্রে এটা যদি 20% অ্যান্ড অ্যাবাভ হয় তাদের এক ধরনের মেম্বারশিপ অ্যাসোসিয়েশন পর্যায়ে বিজিএমই এবং বিকেএমএ পর্যায়ে থাকতে হবে। এবং সেক্ষেত্রে যদি সরাসরি তাদের মেম্বারশিপ না দেওয়া যায় তাহলে তাদেরকে অ্যাসোসিয়েট পার্টনার করা যেতে পারে, অ্যাসোসিয়েট মেম্বার করা যেতে পারে এবং গ্রাজুয়ালি তাদেরকে ফুল মেম্বারশিপে নিয়ে যাওয়া উচিত হবে। সুতরাং ডাইফেরও এখানে একজন প্রতিনিধি থাকার কথা, যিনি যদি থেকে থাকেন আমার এই সাজেশনটা থাকবে যে কিভাবে আমরা নন মেম্বার ফ্যাক্টরিগুলোকে মেম্বার ফ্যাক্টরিতে গ্রাজুয়ালি রূপান্তরিত করতে পারি এবং তাদের জন্য যে সমস্ত সুবিধাদি দরকার, যে কমপ্লায়েন্স মেনটেন করা দরকার, সেই জিনিসগুলো কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। এবং এটা এ কারণেও দেখুন একটা ডিভিশনও হয়ে আছে, সে কারণে এটা দরকার। নন মেম্বার হবার কারণে কিন্তু তারা এই যে এবার যে অ্যাসোসিয়েশন পর্যায় থেকে সরকারের পক্ষ থেকে যে স্টিমুলাস প্যাকেজে যে দুতরফা 5,000 কোটি টাকা করে সাপোর্ট দেয়া হলো, এই ফ্যাক্টরিগুলো কিন্তু সেটি পায়নি। এবং তা না পাওয়ার কারণ হচ্ছে এরা যেহেতু মেম্বার না, কেননা শর্তের ভিতরে বলা ছিল যে মেম্বার ফ্যাক্টরি হতে হবে যদি তারা ওয়ার্কারদের ওয়েজ সাপোর্ট যদি পেতে চায়, ব্যাংকের লোন আকারে যদি পেতে চায়। সুতরাং এই ফ্যাক্টরিগুলো মেম্বার না হওয়ার জন্য কিন্তু এই সুযোগ থেকে তারা বঞ্চিত হয়েছে। যদিও তারা জেনারেলি বলেছে যে হ্যাঁ অর্ডার তাদের জন্য গুরুত্বপূর্ণ, আমারও তাই মনে হয় অর্ডার তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু তাই বলে ফাইন্যান্সিয়াল সাপোর্ট পেলে তারা আমার ধারণা যে অনেক ভালোভাবে এখানে অবস্থান করতে পারত, সেই জায়গাটা আমি মনে করি যে এখানে একটা দেখার সুযোগ আছে। এবং সেক্ষেত্রে দ্বিতীয় তরফা যে সাপোর্টটা দেওয়া হয়েছে, প্রথম দফা 5,000 কোটি টাকার পরে দ্বিতীয় দফা যে 5,000 কোটি টাকা দেওয়া হয়েছে, আমাদের একটা সাজেশন ছিল যে ডেফিনেশনটা যাতে ফ্লেক্সিবল করা হয়। আমরা জানি না যে সেটি করা হয়েছিল কিনা, কিন্তু সম্ভবত সেই সুবিধা অনেকেই পাননি, সেটি আমি করছি। এবং ভালো হতো অতনুর এই রিপোর্টটির ভিতরে যদি নন মেম্বারদের ফাইন্যান্সিয়াল সাপোর্টের অধীনে তারা কেউ সাপোর্ট পেয়েছেন কিনা বা কতটুকু পেয়েছেন সেই সংক্রান্ত যদি কিছু তথ্য যদি অতনু এটার ভিতরে যুক্ত করতেন, তাহলে আমরা এই প্যাকেজের ওই পার্টের তাদের ইনভলভমেন্টটা আমরা তাদের সুবিধা নেওয়ার ভারটাও আমরা আসলে জানতে পারতাম, যেটা হয়তো এখানে গুরুত্বপূর্ণ। আর একটা যেটা এখানে আমি যেটি দেখলাম সেটি হলো যে নন মেম্বার ফ্যাক্টরি গুলোর ক্ষেত্রে যেটি দেখা গেছে যে 555টির ভিতরে এই সার্ভেতে 448টি ফ্যাক্টরির সার্ভে করা গেছে এটা বলা হয়েছে। আমি একটু যেটা জানতে চাচ্ছিলাম যে বাকি যে 107টি ফ্যাক্টরি এই ফ্যাক্টরিগুলোর কি তথ্য পাওয়া যায়নি না এই ফ্যাক্টরিগুলো আসলে ক্লোজ হয়ে গেছে? এই তথ্যটি গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ এই অর্থে যে মেম্বারদের মধ্যে অনেক ফ্যাক্টরি ক্লোজ হয়ে গেছে এরকম আমরা রিপোর্ট পেয়েছি। আমরা একটু নন মেম্বার ফ্যাক্টরিগুলোর ভিতরে ক্লোজারের ইনসিডেন্স কেমন সেই তথ্যগুলো যদি দেয়া যেত তাহলে ভালো হতো। আমি ধারণা করছি যারা রেসপন্স দেয়নি এটা কারণটা যদি ব্যাখ্যা করা যেত, 107টি এরা কেমন। আবার আরেক জায়গায় বলা হয়েছে রেসপন্স দিয়েছে কিন্তু অর্ডার ক্যাপাসিটি ইউটিলাইজেশন 0%, 78টি ফ্যাক্টরি। তো ক্যাপাসিটি ইউটিলাইজেশন 0% আবার ফ্যাক্টরি অপারেশনাল
বিষয়টা বোঝার বিষয় আছে যে এখানে আসলে কিভাবে এই দুটোর বিষয়কে দেখা হচ্ছে সেটা। ফলে ক্লোজার ফ্যাক্টরির ঘটনাটা আসলে একটু জানা দরকার যে এটি আমার কেন জানি মনে হচ্ছে যে নন মেম্বার ফ্যাক্টরি ক্লোজ কম হয়েছে কেন জানি মনে হচ্ছে, সেটি যদি একটু জানা যেত তাহলে ভালো হতো। কারণ এর ভিতরে বিজিএমইএ থেকে সম্ভবত দু তিনটি নোটিস এসছে যে তাদের প্রায় 300-400 ফ্যাক্টরি এই সময়কালের ভিতরে বন্ধ হয়ে গিয়েছে, এরকম সম্ভবত একটা বা দুটো রিপোর্টে আমি দেখেছি নিউজ পেপারে এসছে। তো সেটির সঙ্গে আসলে নন মেম্বার ফ্যাক্টরির একটা তুলনা দিতে চাচ্ছিলাম। বরঞ্চ আমি যেটি বলবো যে পারফরমেন্স ওয়াইজ বিজিএমই নন মেম্বার ফ্যাক্টরি গুলো খারাপ করছে না, আমি তো একটু অ্যাস্টোনিস যে নন মেম্বার ফ্যাক্টরির পারফরমেন্স আসলে খুব খারাপ বলা যাবে না, তারা মোটামুটি একটা ভালো অবস্থায় করতে, অন এভারেজ যদি 53-54% হয় এবং সেখানে যদি আবার এমন হয় যে যারা 60 ফ্যাক্টরিস আছে যারা 100% ক্যাপাসিটিতে কাজ করতে পেরেছে, আই উড অ্যাপ্রিসিয়েট যে আসলে নন মেম্বার ফ্যাক্টরি গুলোর অবস্থা ভালো সেই দিক থেকে, যে ধরনের আমরা বিজিএমই মেম্বার ফ্যাক্টরি গুলো থেকে যে ধরনের অভিযোগ শুনতে পাই যে তাদের ফ্যাক্টরির ক্যাপাসিটি আন্ডার ইউটিলাইজ হচ্ছে। কারণ এমআইবি এর আগের একটা সার্ভেতে আসছিল যে অন এভারেজ মেম্বার ফ্যাক্টরি গুলোর ক্যাপাসিটি ইউটিলাইজেশন 73% এবং 80% এর উপরে ক্যাপাসিটি ইউটিলাইজেশন রয়েছে 33% ফ্যাক্টরি। সো সেই দিক থেকে মানে প্রচলিত যে জানা যে আমরা নন ফ্যাক্টরি গুলোর ক্যাপাসিটি ইউটিলাইজেশন 50-60 ভাগ, সার্ভে কিন্তু তা বলছে না, এমনকি নন মেম্বার ফ্যাক্টরির ক্ষেত্রে রেসপন্স কিন্তু যথেষ্ট ভালো। সুতরাং আমি এদিক থেকে অ্যাপ্রিসিয়েট করছি আমাদের উদ্যোক্তাদের যে তারা ফ্যাক্টরি গুলো অপারেশনাল রাখছেন এবং তারা চালিয়ে যেতে পারছেন, সেটিকে আমি আসলে অ্যাপ্রিসিয়েট করছি এই জায়গা থেকে। ফ্যাক্টরি গুলো এখানে বলা হয়েছে যে যারা ঢাকায় তাদের ক্ষেত্রে ক্লোজারের ঘটনাটা বেশি এবং দূরে যারা তাদের মানে যারা ঢাকায় তাদের ক্ষেত্রে ক্যাপাসিটি ইউটিলাইজেশনটা কম এবং যারা দূরে তাদের ক্যাপাসিটি ইউটিলাইজেশনটা তুলনামূলকভাবে বেশি ছিল, কারণটি একটু বুঝতে পারলে ভালো হতো। যদিও বলা হচ্ছে যে ঢাকার ভিতরে অর্ডার কম পেয়েছে বা পাইনি, আমার ধারণা যে হয়তো লজিকটা একটু অন্যরকম হতে পারে। আমি হাইপোথিসাইজ করছি, সেটা হলো যত আপনি ইনস্টিটিউশনাল মনিটরিং এর কাছাকাছি থাকবেন তত আপনার জন্য প্রেশার থাকবে এগুলোকে সরকারের কমপ্লায়েন্স মেইনটেইন করার একটা প্রেশারে থাকার বিষয় থাকতে পারে। তো সেটির প্রেশার কিনা এটা যে ঢাকায় যে ফ্যাক্টরি গুলো তাদের আসলে এপ্রিল মে মাসে বন্ধ রাখতে হয়েছে সরকারি ঘোষণা এবং বিজিএমই এর মেম্বার বিজিএমই বিকেএমই এর যেহেতু সরকারের সাথে তাদের অঙ্গীকার আছে সেজন্য তারা কি কিছুটা বেশি বন্ধ রেখেছিলেন, আর যারা দূরে ছিলেন তারা যেহেতু দূরে থাকার একটা সুবিধা আছে যে অতটা মনিটরিং এর বাইরে কিছুটা থাকা যায়, তো সেই কারণে তারা কিছুটা ওপেন রেখে কাজ করতে পেরেছিলেন কিনা, তো সেটাও এখানে একটা বিষয় রয়েছে। তবে ফ্যাক্টরি গুলো মোর অর লেস সবসময় কম বেশি চলেছে এটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তবে আমি মোস্ট ইন্টারেস্টিং বলবো এই স্টাডির ফাইন্ডিংস এর জায়গা থেকে, আমি এটাকে আসলে লোকাল লেভেলে আমি অ্যাসোসিয়েশনকেও বলবো এটাকে আগামীতে প্রমোট করতে। দেখুন, আপনারা সরকারের কাছ থেকে সাপোর্ট নিচ্ছেন এটা ঠিক আছে, কিন্তু একটা জিনিস কিন্তু এখানে পরিষ্কার এবং এই মালিকরাও কিন্তু সেটা বলেছেন, সেটা হলো যে তারা কিন্তু সরকারের সাপোর্টের চেয়েও তারা অর্ডারকে বেশি গুরুত্ব দেন তাদের সাস্টেইনেবিলিটির পয়েন্ট থেকে, অথবা তাদের এই মুহূর্তের যে সাস্টেইনেন্স যে চ্যালেঞ্জ সেই মুহূর্তে পয়েন্ট থেকে। আমি এটাকে এক ধরনের গ্লোবাল ক্যাম্পেইনের পার্ট করবার জন্য অনুরোধ করব। অ্যাসোসিয়েশন পর্যায়ে এখানে শরীফ ভাই আছেন, পাশাপাশি আমরা বিজিএমই বিকেএমই এর যারা আছেন, এবং আমি নিজেও এটাকে অনেকদিন থেকে বলছি বিষয়টা, সেটা হচ্ছে যে গ্লোবাল ভ্যালু চেইনে অর্ডার যদি আমরা বেশি আনতে পারি তাহলে তার যে ইম্প্যাক্ট ইমপ্লিকেশনস ইন টার্মস অফ ফ্যাক্টরির সাস্টেনেন্স, ইন টার্মস অফ ওয়ার্কারের পে ওয়েজ, তাকে লে অফ না করা, তাকে টিকিয়ে রাখা, এটা অনেক বেশি টেকসই হয় এবং সরকারের কাছ থেকে ঋণ নিয়ে এই টিকে থাকার ক্ষেত্রে। কারণ আলটিমেটলি তো আসলে আপনাদের এই ঋণ পে করতে হবে এবং পে তো করতে হবে সেই অর্ডার দিয়ে কাজ করে টাকা পেয়ে তারপর তো পে করতে হবে। সুতরাং শুধু এই ডাইরেক্ট লিঙ্কেজটা যদি অর্ডারের সাথে করা যায় সুতরাং সেটি আমার কাছে মনে হয় অনেক বেশি এখানে গুরুত্বপূর্ণ। ফলে আমি একটি সাজেশন অনেকদিন থেকে দিয়ে আসছি, আমি এখানেও বলছি, সেটি হলো যে গ্লোবালি ব্র্যান্ড বায়ারদেরকে বলা যে এই ধরনের সিচুয়েশনে তারা যাতে বাংলাদেশে অর্ডার বাড়িয়ে দেন। তারা হয়তো প্রশ্ন তুলতে পারেন যে অর্ডার তো আমরা কিভাবে বাড়াবো, আমাদের তো এমনি অর্ডার কমে গেছে। প্রশ্নটি হলো অর্ডার তারা বাড়াবেন এইভাবে যে এই মুহূর্তে গ্লোবালি যত অর্ডার তারা দিচ্ছেন
সেই অর্ডারের ক্ষেত্রে তারা প্রপোর্শনেটলি না দিয়ে এটিকে তারা অন্য সময়, স্বাভাবিক সময়ে বাংলাদেশে যে অর্ডার দেন ওই রেশিওতে তারা এই সময় অর্ডার দেবেন, এবং দিতে গিয়ে যদি বড় দেশগুলোতে যদি অর্ডার কিছুটা কমও দিতে হয় তাহলেও ওই বড় দেশগুলো কিন্তু তাদের সোশ্যাল আছে, ইন্স্যুরেন্স স্কিম আছে, সোশ্যাল প্রোটেকশন আছে, সরকারের অন্যান্য সাপোর্ট আছে, চীনের মতো দেশের জন্য অর্ডার বেশি এই মুহূর্তে না হলেও হয়তো হতে পারে, কিন্তু ওই অর্ডার গুলো যদি বাংলাদেশে তারা শিফট করতে পারে, যেগুলোর ক্যাপাসিটি আমাদের আছে সেটা যদি শিফট করতে পারে, তাহলে কিন্তু আমরা অনেক বেশি টেকসই ভাবে এই ধরনের চ্যালেঞ্জের সময়টা কাটাতে পারি। সুতরাং আমি ওই অনুরোধটা করব গ্লোবালি ব্র্যান্ড বায়ার পর্যায়ে, এবং সরকারের পক্ষ থেকে এই ক্যাম্পেইনটা করা, অ্যাসোসিয়েশন পক্ষ থেকেও গ্লোবালি, যে আমাদের এই ধরনের সিচুয়েশনে তারা যাতে অর্ডার বাড়িয়ে দেন, এবং এটা যেন এইভাবে যে স্বাভাবিক সময় যে প্রপোর্শনে অর্ডার দেন ওই রেশিওটাই যেন আমাদের এই সময় ঠিক থাকে, এবং তাতে যদি অন্য দেশ থেকে অর্ডার কিছু শিফট করতে হয়, রিলোকেট করতে হয়, তারা সেটি করে আমাদের এখানে দেবে, এবং তার কারণে যদি বড় দেশ, যে সমস্ত দেশের সোশ্যাল ইন্স্যুরেন্স স্কিম অনেক স্ট্রং, তার থেকে যদি কমিয়েও যায় তারা হয়তো সেটাকে কভার আপ করবার মতো তাদের ক্যাপাসিটি আছে, যেটা আমাদের এখানে নেই। সুতরাং ওরকম একটি ক্যাম্পেইন আমার মনে হয় যে আমরা যে এখন রেসপন্সিবল বিজনেস প্র্যাকটিস এর অংশ হিসেবে ইউরোপ জুড়ে, আমেরিকা জুড়ে চলছে, তার অংশ হিসেবে ওরকম একটি জিনিস আমরা চিন্তা করতে পারি। সর্বশেষে আমি একটু এই কথাটা বলছি যে ভালো হতো অতনুর বা আপনারা যে এমআইজিবি থেকে যে প্রেজেন্টেশনটা দিয়েছেন, যে ওয়েস্ট রিলেটেড যদি ডেটা আরো কিছু আপনারা যদি প্রেজেন্ট করতেন, যে কত পার্সেন্ট আসলে কি রেটে এই সময়কালে ওয়েস্ট পেয়েছে। যেমন অ্যাসোসিয়েশনের ফ্যাক্টরি গুলো মোটামুটি গড়পড়তা 65% গ্রস ওয়েস্ট তারা এই সময় দেওয়ার চেষ্টা করেছে। এই ফ্যাক্টরি গুলো ওয়ার্কারদের লে অফ করেছে বলা হচ্ছে প্রায় 33-34% এর মতো। ওয়েজ এর ক্ষেত্রে কি সিচুয়েশন তাদের, তারা কেমন অন এভারেজ কেমন ওয়েজ তারা দিতে পেরেছে তাদের ওয়ার্কারদের, তুলনামূলকভাবে একই রকম না কম ওয়েজ তারা দিয়েছে, সেটিও যদি আপনারা এখানে দিতে পারতেন তাহলে বোঝা যেত যে আসলে এই ফ্যাক্টরি গুলোর মানে ক্যাপাসিটি কেমন, তাদের ওয়েজ পেমেন্টের ক্যাপাসিটি কেমন। আমরা তো তার অর্ডার থেকে তার প্রোডাকশন ক্যাপাসিটি বুঝতে পেরেছি, কিন্তু ওয়েজ পেমেন্টস এর ক্যাপাসিটিটাও আসলে যদি আমরা বুঝতে পারতাম তাহলে আমার ধারণা ভালো হতো। আমি একটু সময় বেশি নিয়ে নিলাম আমাকে সময় দেওয়ার জন্য, এবং আবারও এমআইবি কে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি সুন্দর কাজ উপস্থাপনের জন্য। ধন্যবাদ মোয়াজ্জেম ভাই ফর দিস এনগেজিং কমেন্ট্রি। এবং মোয়াজ্জেম ভাই বললেন যে ডিস্টিংশন না থাকতে মেম্বার এন্ড নন মেম্বার ইন ফিউচার, সো যখন বললেন তখন আমাদের ডাইফির কামরুল ভাই বললেন এক্সেলেন্ট আইডিয়া, সো আমরা এখন সেজন্য ডাইফির আমাদের ডিআইজি সেফটি মোহাম্মদ কামরুল হাসানকে বলবো যে এই রিপোর্ট সম্পর্কে এবং এই আইডিয়াটা সম্পর্কে যে ডাইফি বা সরকার কি ভাবছে আসলে নন মেম্বার ফ্যাক্টরিদেরকে নিয়ে, সেটা যদি একটু শেয়ার করতে। অনেক ধন্যবাদ হাসিন ভাই আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি প্রেজেন্টেশনটা দেখেছিলাম, অতনু স্যার করেছেন যে প্রেজেন্টেশনটা আসলে অনেক মানে এত সুন্দর অ্যানালাইসিস করেছেন যে আমাদের সামনে একদম ধরিয়ে দিয়েছেন যে আসলে সিনারিওটা কি। তো স্যারকে ধন্যবাদ জানাই স্যারের এই সুন্দর প্রেজেন্টেশনের জন্য। তা আমি প্রথমেই যে উত্তরটা দিতে চেয়েছিলাম, যে আমি বলেছিলাম যেটা একটা এক্সেলেন্ট আইডিয়া, যেটা এর আগেও আমার আগের বক্তা বলে গিয়েছেন যে একটা প্রাতিষ্ঠানিক রূপ বা একটা ইনস্টিটিউশনালাইজেশন যদি আমি করতে পারি তাহলে কিন্তু একটা দায়বদ্ধতা বা একটা জবাবদিহিতার একটা জায়গা থাকে। তো আমাদের ডাইফ থেকে মেম্বার এবং নন মেম্বার, বিজিএমইএ হোক কিংবা বিকিএমইএ হোক অথবা কোনো অ্যাসোসিয়েশনের সদস্য না হলেও, কিন্তু আমাদের ডাইফ থেকে আমাদের যে রেগুলার ইন্সপেকশন করা হয় তো সেসব নন মেম্বার ফ্যাক্টরিতেও কিন্তু আমরা যাই। কিন্তু যেটা হচ্ছে যে আমরা বিজিএমই বা বিকিএমইতে যে প্ল্যাটফর্মটা পাই, আমি একটা উদাহরণ দিই, ফর এক্সাম্পল যে আমরা যে রিমিডিয়েশন কার্যক্রমগুলো হাতে নিয়েছি অ্যাকর্ড এবং অ্যালায়েন্সের সাথে, আমরা ন্যাশনাল ইনিশিয়েটিভস থেকেও যে রিমিডিয়েশন কার্যক্রমগুলো হাতে নিয়েছি,
তো সেই রিমিডিয়েশন কার্যক্রম দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে অ্যাকর্ড এবং অ্যালায়েন্স ভুক্ত যে কারখানাগুলো আছে তো তারা কিন্তু তাদেরকে কিন্তু এক্সপোর্ট করতে হবে ওই ফ্যাক্টরিগুলোকে, তো তারা কিন্তু সরাসরি তাদের কাছে এই জিনিসটা বাধ্য যে তারা যদি ওই রিমিডিয়েশন কার্যক্রম না করে বা ফুল না করে তাহলে কিন্তু তারা অ্যাকর্ড বা অ্যালায়েন্সের যে বায়াররা আছে তারা কিন্তু তাদের কাছ থেকে প্রোডাক্টটা কিনছে না। কিন্তু যে ক্ষেত্রে ন্যাশনাল ইনিশিয়েটিভসের যে ফ্যাক্টরিগুলো রয়েছে, স্পেশালি নন মেম্বার যে ফ্যাক্টরিগুলো রয়েছে, তাদেরকে কিন্তু আমরা একটা বাধ্যবাধকতার মধ্যে নিয়ে আসতে পারিনি এখন পর্যন্ত। যে আসলে মানে তারা যদি কোনো জায়গায় একটা জবাবদিহিতে না থাকে যে না এই কাজটা না করলে তারা এক্সপোর্ট মানে করতে পারবে না বা বায়াররা তাদের কাছ থেকে একটা প্রোডাক্ট কিনবে না, তো এই জিনিসটার উপরে বেসিস করেই আমি আসলে আমার আগের বক্তার মানে বক্তব্য থেকে এই আইডিয়াটা বলেছিলাম যে চমৎকার একটা ইনস্টিটিউশনাল যদি থাকে গঠন থাকে তাহলে কিন্তু আমরা বিজিএমের কাছে যে বলতে পারি যে হ্যাঁ আপনার এই এই ফ্যাক্টরিগুলো আমাদের কাছে দীর্ঘদিন ধরে আমরা তাদেরকে এই সংস্থাগুলো করতে বলেছিলাম তারা কিন্তু করছে না এখন পর্যন্ত, আপনারা তাদের ইউডি ক্যান্সেলেশনের একটা ব্যবস্থা নেন, তো তখন কিন্তু বিজিএমই থেকেও সেই স্টেপটা ওনারা নেন যে একটা এই এই ইনস্টিটিউশনালাইজেশন যদি হয় নন মেম্বার ফ্যাক্টরিগুলোর ক্ষেত্রেও তাহলে কিন্তু সরকারি বা বেসরকারি যে কোনো ক্ষেত্রে কিন্তু আইন বাস্তবায়ন করা বা কমপ্লায়েন্স তৈরি করা কিংবা যে কোনো ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এটা একটা অধিকতর সহজ হয়ে যাবে। এমনিতে আমি এক্স ওয়াই জেড একা একা কতজনকে আমি মানে বলবো, তো একটা গ্রুপে যদি থাকে তাহলে কিন্তু তাদেরকে সব কিছুতেই আইনে নিয়ে আসা কমপ্লায়েন্সে নিয়ে আসা কিংবা আমি যদি এক্সপোর্টের ক্ষেত্রেও বলি তখন কিন্তু তারাও একটা গ্রুপ হিসেবে একটা প্রেশার ক্রিয়েট করতে পারে, গভর্নমেন্টের কাছেও কিন্তু তারা একটা গ্রুপ হিসেবে এসে দাবি দেওয়া পেশ করতে পারে। তো এর গ্রুপ এই তারা যে এখন যেভাবে ছিন্ন ভিন্ন অবস্থায় আছে সেভাবে কিন্তু তারা কেউই গভর্নমেন্টের কাছেও আসতে পারছে না অথবা বিজিএমই বা বিকিএম এর কাছেও কিন্তু তারা যেতে পারছে না যে আমাদের এই সমস্যা বা আমরা এই করলে আমাদের ভালো হবে বা সুবিধা হবে, এটা কিন্তু তারা মানে আমার যেটা মনে হয় যে তারা পারছে না। আমরা বিক্ষিপ্তভাবে বিজিএমই বা বিকিএম এর যে কারখানাগুলো আছে যত সহজে বা যত সুন্দরভাবে আমরা সবকিছু বাস্তবায়ন করে ফেলতে পারি নন মেম্বার ফ্যাক্টরিগুলোর ক্ষেত্রে কিন্তু সেভাবে পারি না। তো এই জন্য আমার মানে খুবই চমৎকার এই আইডিয়াটা আমার কাছে মানে মনে হয়েছে যে আজকে এই শুনেই আমার কাছে অনেক ভালো লেগেছে ওনার আমার আগের বক্তা যে খন্দকার ফুল নেমটা আসছে না খন্দকার স্যারের যে বক্তব্যটা ছিল, তো এই জন্য আমি মানে এক্সেলেন্ট আইডিয়া বলেছিলাম আর কি। আর আরেকটা বিষয় যেটা আমরা দেখে থাকি যে নন মেম্বার যে ফ্যাক্টরিগুলো আছে কোনো একজন বলেছিলেন হয়তো আমার আগের বক্তাই বলেছিলেন যে তারা এখনো মানে টিকে আছে বা অনেকেই হয়তো 100% প্রোডাকশন করছে বা কিভাবে তারা এখনো সার্ভাইভ করছে যেখানে বিজিএমই বা বিকিএমই এর অনেক কারখানা আমরা জানি যে প্রোডাকশন বন্ধ হয়ে গিয়েছে বা অর্ডারের কারণে তারা এখনো প্রোডাকশনে যেতে পারছে না, সেই ক্ষেত্রে কিন্তু এটা চেইন ধরে অনেক সমস্যা তৈরি হচ্ছে, ওয়ার্কাররা হয়তো নিয়মিত স্যালারি পাচ্ছে না বা আলটিমেটলি আমাদের ইকোনমিতেও কিন্তু অনেক বড় একটা ইফেক্ট মানে ফেলছে যেহেতু তারা প্রোডাকশন করতে পারছে না বা এক্সপোর্ট করতে পারছে না। বাট আমরা যেটা দেখি যে নন মেম্বার যে ফ্যাক্টরিগুলো আছে তারা কিন্তু একটা বিশাল মার্কেট আমাদের মানে লোকাল মার্কেট তারা ধরে রেখেছে। এক্সপোর্টে আমি জানি না আমার কাছে সেই ডেটা নেই যে তারা কত পার্সেন্ট এক্সপোর্ট করে কিংবা তারা মেম্বার ফ্যাক্টরিগুলোর সাথে আছে কিছু হয়তো সাবকন্ট্রাক্টে তারা মেম্বার ফ্যাক্টরিগুলোর সাথে অ্যাটাচড, বাট আমাদের দেশের লোকাল যে চাহিদা লোকাল যে ডিমান্ড সেটা ম্যাক্সিমাম কিন্তু আমাদের এই নন মেম্বার যে ফ্যাক্টরিগুলো আছে আমার মনে হয় যে তারাই এটা কভার করে থাকে। আর এই কারণেই হয়তো তারা এখন পর্যন্ত যে প্রোডাকশন করছে বা টিকে আছে বা এখনো সেইভাবে হয়তো মানে ব্যাপকভাবে ক্লোজ হয়নি সেই সেই ফ্যাক্টরিগুলো। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা প্রায়ই আমাদের বায়ার গ্রুপ যারা আছে বিশেষ করে এখন তো অ্যাকর্ড অ্যালায়েন্স তো চলে গিয়েছে, তো ওনারা যখন ছিলেন আমরা কিন্তু তারা কিন্তু আমাদেরকে সবসময়ই রিমিডিয়েশন কার্যক্রমের উপর গুরুত্ব দিয়ে আসছে, কিন্তু যতবারই আমাদের সাথে মিটিং হয়েছে বিভিন্ন বিষয়ে আমরা সবসময় বলে এসেছি যে আমরা আপনারা যেভাবে চাহিদা দিবেন সেভাবেই আমরা রিমিডিয়েশন করছি, কিন্তু আমাদের যে দেশের প্রোডাক্টের প্রাইস আপনারা প্রাইস কেন বাড়াচ্ছেন না, অ্যাজ ওয়েল অ্যাজ আমি এখন বলতে পারি যে অর্ডারের ক্ষেত্রে কথা আমরা যেভাবে হোক ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এবং দেশীয় স্ট্যান্ডার্ড হোক সেভাবে কিন্তু আমরা কমপ্লায়েন্স মেনটেন করার চেষ্টা করি এবং করছি অনেক ক্ষেত্রেও, কিন্তু ওই একটা জায়গাতেই সমস্যা হচ্ছে যে প্রাইসিংয়ের ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে, তারপরে এখন আবার অর্ডারের ক্ষেত্রে একটা প্রবলেম তৈরি হচ্ছে
এই কোভিড সিচুয়েশন যখন শুরু হয়েছে আমি এমন পত্রিকা এসেছে যে আমি নিউজ পেয়েছি যে অর্ডার দিয়ে যখন ফ্যাক্টরি প্রোডাকশন করছে তারপরে অর্ডার ক্যান্সেল করছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমার দেশের যে ওনার আছে ওনারা কিন্তু বিশাল একটা লসের সম্মুখীন হয়েছে, যার ফলশ্রুতিতে আমাদের সরকার সদাশয় সরকার মাননীয় প্রধানমন্ত্রী একটা বিশাল পরিমাণ বাজেট বরাদ্দ রেখেছিলেন আমাদের যে গার্মেন্টস মালিকরা আছেন তাদের এই ক্ষতিটা পুষিয়ে নেওয়ার জন্য। তো এটা কতদূর ইমপ্লিমেন্টেশন পর্যায়ে আছে এটা ডাইভ আসলে এই সম্পর্কে অবগত না, এটা হয়তো মিনিস্টার অফ ফাইন্যান্স এবং মিনিস্টার অফ কমার্স হতে বিষয়টা জানবে কিংবা বিজিএমএ বলতে পারবে যে কতটুকু অগ্রগতি আছে এই ফাইন্যান্সিং এর বিষয়ে। তো আমি আশা করব যে আমার মনে হচ্ছে যে এই ফাইন্যান্সিংটা আসলে তাদেরকে একটা ঘুরে দাঁড়াতে সহায়তা করবে। আরেকটা ইস্যু হচ্ছে একটা আশার আলো, যে আশার বিষয়ে গত 9 তারিখে অনেকগুলো পত্রিকাতেই এসেছে এই রিপোর্টটা যে আমরা তৈরি পোশাক রপ্তানিতে কিন্তু এখনো আমরা মানে সেকেন্ড পজিশনে আছি। তো এটা একটা আমাদের জন্য সুখের বিষয়, সারা বিশ্ব কিন্তু এই কোভিড সিচুয়েশনে নাস্তানাবুদ, সকল দেশেই প্রোডাকশন এমপ্লয়মেন্ট প্রবলেম হয়েছে, বাংলাদেশেও এর ব্যতিক্রম হয়নি। তারপরেও এই পত্রিকার রিপোর্টটা দেখে আমরা আসলেই মানে থিঙ্ক করতে পারি, আমরা চিন্তা করতে পারি যে না আমাদের দেশের যে বিশেষ করে রেডিমেড গার্মেন্টস যে সেক্টরটা আছে আসলে এটাই আমাদের এখন পর্যন্ত আমাদের দেশকে মানে বাঁচিয়ে রেখেছে, আমাদের হৃৎপিণ্ডটা কিন্তু মানে রেডিমেড গার্মেন্টস সেক্টরটাই আমাদের দেশের ইকোনমিকে বাঁচিয়ে রাখার জন্য। তো এটা আমি একটা আশার আলো দেখি যে এখনো এই সিচুয়েশন পর্যন্ত আমরা সেকেন্ড পজিশনে আছি, যদিও ভিয়েতনাম এর সাথে আমাদের খুব বেশি একটা ডিফারেন্স নেই, চায়না এখনো ফার্স্ট পজিশনে আছে। তো এটা আমরা একটা আশার আলো দেখি যে মেম্বার ফ্যাক্টরিগুলোর কারণেই হোক আর নন মেম্বার ফ্যাক্টরিরা অ্যাসোসিয়েট থাকুক মেম্বার ফ্যাক্টরিদের সাথে তাদের কারণে হোক আমরা এখন পর্যন্ত মানে সেকেন্ড পজিশনে আছি। ডাইভ থেকে যদি আমাদের দায় দায়িত্বের কথা কিছু বলতে চাই তাহলে আমরা একটু বলতে পারি যে এই কোভিড সিচুয়েশন শুরু হওয়ার সাথে সাথেই আমরা পত্রপত্রিকা কিংবা মিডিয়াতে আমরা এরকমভাবে না আসলেও আমাদের ফিল্ড লেভেলে যে ইন্সপেক্টররা আছেন বিশেষ করে আমাদের চারটা যে শ্রমঘন জেলা আছে ঢাকা নারায়ণগঞ্জ চট্টগ্রাম এবং গাজীপুর, মানে দিন রাত আমাদের ইন্সপেক্টররা কিন্তু পরিশ্রম করে গিয়েছেন এবং এখনো যাচ্ছেন। এই সিচুয়েশন শুরু হওয়ার পর থেকে অনেক সময় দেখা গেল যে কারখানা ক্লোজার হয়ে যাচ্ছে বা অনেকেই হয়তো শিফট করে দিচ্ছে বা না বলে বন্ধ করে দিচ্ছে। এই যে আমাদের যে শ্রমিকরা রয়েছে তাদের যে দেনা পাওনার বিষয়গুলো, তাদের যে ওয়েজেস, তাদের ঈদ বোনাস, মালিককে বিভিন্ন কাজে সহযোগিতা করা, এই ফিল্ড লেভেলে কাজগুলো কিন্তু আমাদের যে লেবার ইন্সপেক্টররা রয়েছেন তারা প্রতিনিয়তই মানে এই কাজগুলো করে যাচ্ছেন। এবং মানে সুখের বিষয় যে আমরা এই এখন পর্যন্ত মানে একটা বিষয় কি যখন এরকম সিচুয়েশন হয় আমাদের শ্রমভবন কিন্তু আমরা এই ভবনে খুবই আমরা ইয়াতে থাকি যে সব প্রায় সময় আমাদেরকে কিন্তু আমাদের যে শ্রমিক ভাইয়েরা আছে সবসময় কিন্তু আমাদের কাছে চলে আসে তাদের দাবি দাওয়াগুলো নিয়ে। তো আমরা এখনকার সিচুয়েশন সেটা দেখে আমরা মানে বুঝতে পারছি যে না আমরা আসলে অনেকাংশেই সফল হতে পেরেছি যে এই তাদের দাবি দাওয়াগুলো একটু মিটিগেট করতে পেরেছি, আমাদের মালিকরাও অনেক উদার হয়েছেন যে না তাদের লস হওয়া সত্ত্বেও তারা কিন্তু আমাদের যে এই ওয়ার্কাররা আছেন তাদেরকে কিন্তু পেমেন্ট করেছেন, হ্যাঁ ঈদ বোনাস হোক কিংবা বেতন হোক পুরোটা হোক বা অর্ধেক হোক সেটা দিয়েও কিন্তু তারা তাদেরকে পেমেন্ট করেছেন। তো আমি কিন্তু এই তাদের প্রতি অনেক মানে কৃতজ্ঞ যে তারা একটা গার্মেন্টস মালিক কিন্তু মানে হাজার হাজার ফ্যামিলিকে তিনি বাঁচিয়ে রেখেছেন, পাশাপাশি কিন্তু অনেক গার্মেন্টস ওনাররা আছেন যারা কিছুটা অর্ডার নিয়ে হোক কিংবা রিস্ক নিয়ে হোক তারা প্রোডাকশন করে এক্সপোর্ট এখনো করে যাচ্ছেন এবং দেশের ইকোনমিকে তারা বাঁচিয়ে রেখেছেন। মোটামুটি মোটা দাগে আমার এই ছিল মানে বিষয়বস্তু। আর আমরা কিছু অ্যাওয়ারনেস প্রোগ্রামও করেছি পাশাপাশি, যখন আমরা সরকারের পক্ষ থেকে গার্মেন্টস খুলে দেওয়ার একটা সিদ্ধান্ত আসলো তখন আমরা কিভাবে অ্যাওয়ারনেস রেজিং করা যায় বিজিএমই থেকেও আলাদা উদ্যোগ নেওয়া হয়েছে, কিভাবে স্বাস্থ্য সুরক্ষার বিষয়গুলো মাথায় রেখে কারখানাগুলো খুলে দেওয়া যায়, মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়গুলোতে খুবই গুরুত্ব দিয়েছেন এবং বিভিন্ন সময়ে নিউজ কিংবা ইলেকট্রনিক মিডিয়াতে পত্রপত্রিকাতে এই জিনিসগুলো এসেছে যে আমাদের যে খেটে খাওয়া মানুষগুলো আমাদের ইন্ডাস্ট্রিগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু এই চেইনে অনেকের রুটি রুজির সংস্থান হয়, একটা দোকান বন্ধ হয়ে যাবে কিংবা একজন সবজি বিক্রেতার সবজি সে বিক্রি করতে পারবে না, তো এটার সাথে কিন্তু অনেক কিছু ইন্টার রিলেটেড। সো
উনি যেটা করেছেন মানে খুব সুদূর প্রসারী চিন্তা ভাবনা করে এই সবকিছু খুলে দিতে বলেছেন, পাশাপাশি যে স্বাস্থ্য সুরক্ষার যে বিষয়গুলো আছে সেগুলো যাতে মেনটেন হয়। এবং এই কাজগুলো করার জন্য আমার ডাইফির যে রুট লেভেলের ইন্সপেক্টরগণ আছেন, পাশাপাশি বিজিএমই এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকেও টিম করা হয়েছে, ওনারাও মনিটরিং করেছেন সবসময়। এবং আমি একটা মানে আশার আলো দেখছি যে এইভাবে যে আমরা যে আবার রিস্টার্ট করতে পেরেছি আমাদের যে এই ইকোনমিটা, এটা আমাদের জন্য আমি একটা পজিটিভ সাইন হিসেবে দেখছি আর কি। আমরা আবারও মাথা ঘুরে ধরা মানে দাঁড়াতে পারবো, এক্সপোর্টের ক্ষেত্রে হোক কিংবা আমাদের ইকোনমিতে অবদানের ক্ষেত্রেই হোক, আমরা একটা ভালো অবদান রাখতে পারবো। এই ছিল মোটামুটি আমার একটা ভিউ। পরবর্তীতে আবার যদি ডিসকাশনের স্বার্থে কিছু বলতে হয় আমি আবার আছি আপনাদের সাথে। থ্যাংক ইউ, ধন্যবাদ কামরুল ভাই আপনার বক্তব্যের জন্য। ইট ইন্সপায়ার্স আস, আমরা বুঝতে পারি যে আপনি এই কোভিড এর ভিতরে আপনার অফিসেই আছেন। সো আপনি যেটা বললেন যে আমাদের ডাইফির ইন্সপেক্টররা আসলেও ফিল্ডে আছেন, আমরা বুঝতে পারি সেটা। আমরা আশা করব যে কামরুল ভাই যেটা বললেন যে কোনো জায়গায় এই নন মেম্বার ফ্যাক্টরিকে খবর পাওয়া যায় না, এই জায়গাটাই বলি যে ম্যাপটিন বাংলাদেশ এক্স্যাক্টলি এই কারণেই আমাদের আমরা কিন্তু নন মেম্বার মেম্বার ফ্যাক্টরি দুটোই রিপোর্ট করছি আমাদের ম্যাপে। সুতরাং আমরা আশা করব যে ডাইফি আমাদের তথ্যটাকে ইউজ করতে পারেন, আমরা সেই জন্যই আসলে বি এক্সিস্ট, এটাই ট্রান্সপারেন্সি আমাদের কাছে। আমি এখন একটা জিনিস বলে দিই, সবাই যারা পার্টিসিপেন্ট আছেন তা আপনাদের যে প্রশ্নগুলি আছেন আপনারা চ্যাটে সেই প্রশ্নগুলি আসলে দিতে পারেন পরে আপনাদের পরিচয় দিয়ে, তাহলে আমরা সেই প্রশ্নগুলি আমাদের ডিসকাশনদের কাছে আমরা তুলে ধরব। এখন আমরা যাব আমাদের বিজিএমই এর ডিরেক্টর শরীফ জহির ভাইয়ের কাছে। শরীফ জহির ভাইয়ের কাছে আমার প্রশ্নটা হচ্ছে যে হ্যাঁ মানে যেটা কামরুল ভাইও বললেন যে বিজিএমই এর সদস্যদের পিছনে তো একটা স্টিক আছে যে এক্সপোর্ট করতে হলে বায়াররা এই একটা কনগ্লোমারেশন থেকে একটা প্রেসার দিচ্ছে, সো অ্যান্ড নন মেম্বার ফ্যাক্টরির ক্ষেত্রে সেই স্টিকটা নাই। বাট দেয়ার ইজ অলসো ক্যারট প্রপোজাল, আমাদের এই 30 বিলিয়ন গোয়িং টু 50 বিলিয়ন ইন্ডাস্ট্রিতে ক্যানট এফোর্ড টু হ্যাভ আ রিস্কি সিচুয়েশন, সো ওয়েদার দেয়ার ক্যান বি আ ক্যারট প্রপোজিশন, আপনার কোনো আইডিয়া যদি থাকে। তিনি আপনার সাথে একটু ডিসকাশন হয়েছিল এক সময় যে হাউ টু রিলি মানে মোটিভেট দেম টু কাম ইন টু আ ফোর ইন সেফটি, অর ইজ দেয়ার এনি আইডিয়া দ্যাট আই থিংক লেট মি স্টার্ট আই মিন মাই এক্সপিরিয়েন্স ইজ বেসিক্যালি লাইক ইন দ্য 80s when মানে আরএমজি যখন স্টার্ট হয় তখন ইট ওয়াজ লাইক আ কটেজ ইন্ডাস্ট্রি, রাইট? আজকে যে এই যে স্মল ফ্যাক্টরিজ যেগুলো বলতেছি আমরা, কিন্তু ওই যে প্রথমে দেশ গার্মেন্টস আর কয়েকটা বড় সেট আপের পর যেগুলো অর্গানাইজ সেট আপ ছিল এরপরে কিন্তু ইট জাস্ট গ্রিউ লাইক আ মাশরুম। হ্যাঁ, এটা কটেজ ইন্ডাস্ট্রির মতো এই যে আজকে যে স্মল ফ্যাক্টরিজ বলতেছে এখান থেকেই কিন্তু স্টার্ট 80s-এ। তো 90s-এ এসে আমরা দেখলাম যে কিছু কিছু বড় ইনভেস্টমেন্ট হওয়া শুরু করলো, স্পেশালি নিটো আমরা দেখলাম যে বেশ ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড বড় বড় ব্যাঙ্ক ফান্ডেড প্রজেক্টস, এবং ইট স্টার্টেড বিকামিং মোর ফর্মাল, ঠিক আছে? বাই এন্ড অফ 90s তখন কিন্তু ইকোনমিজ অফ স্কেলটা চলে আসে যে আপনি বড় না হলে আপনি এক্সপোর্ট সেক্টরে সার্ভাইভ করা ডিফিকাল্ট। এবং এরপরে 2006-এ যখন আমরা রানা প্লাজা যে ইনসিডেন্টটা হলো অ্যাকচুয়ালি, সেটা আমাদের অ্যাকচুয়ালি মনে রাখতে হবে কারণ আমাদের কিন্তু ইন্ডাস্ট্রি অলমোস্ট বন্ধ হয়ে যাওয়ার মতো একটা থ্রেট ছিল। অ্যাটলিস্ট আমাদের রিটেলার যারা আমরা যাদের কাছে সেল করি তারা কিন্তু একটা চ্যালেঞ্জিং একটা পজিশনে চলে যায়। তো সেটার কারণটা কি? কারণটা ছিল যে আমরা আমাদের কমপ্লায়েন্সে আমরা সোশ্যাল কমপ্লায়েন্সটা তখন আমরা অনেক অ্যালার্ট ছিলাম, যেরকম আমরা 90s-এ চাইল্ড লেবার কমপ্লিটলি আমরা এলিমিনেট করলাম, ঠিক আছে? আমরা অন্যান্য সোশ্যাল কমপ্লায়েন্স সাইডে আমরা কিন্তু অনেক ডেভেলপমেন্ট করেছি, জেনিফার আপা ছিল কমপ্লায়েন্স, অনেক কাজ হয়েছে। কিন্তু আমরা যেটা বিল্ডিং স্ট্রাকচার বা ফায়ার সেফটি এগুলো নিয়ে, ইলেকট্রিক্যাল এগুলো নিয়ে কিন্তু আমরা উই আর কমপ্লিটলি ইগনোরিং ইট ফর সাম রিজন। এবং ইউল বি সারপ্রাইজ টু নো যে আমাদের রাজুকে যখন আমরা একটা বিল্ডিং পাস করি তখন আমরা কিন্তু প্ল্যান সাবমিট করতেছি বাট স্ট্রাকচারালি কিন্তু আমরা অ্যাপ্রুভালের এখন পর্যন্ত কি কোনো কোনো কিন্তু এরকম কোনো ইয়ে নাই, প্রসেস নাই, ঠিক আছে? এই কারণে নাকি রানা প্লাজার যে ইনসিডেন্টসটার এত বড় একটা বড় অ্যাক্সিডেন্ট আমাদের দেশের উপরে।
তো সেখান থেকে এরপরে যেটা হলো যে we were forced to go under accord and alliance because এবং গত 6 বছরে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে almost 2.7 to 3 billion dollars এর ইনভেস্টমেন্ট হয়েছে just to upgrade our facilities এবং এই যে আমরা আজকে মেম্বার ফ্যাক্টরিজ বলতেছি বা যারা ব্র্যান্ডের আন্ডারে কাজ করতেছে তারা সবাই কিন্তু এই অ্যাকর্ড অ্যালায়েন্সের কারণে আমাদের প্রত্যেকটা ফ্যাসিলিটিতে হিউজ ইনভেস্টমেন্ট করতে হয়েছে আবার একই কথা যে আপনার দেখা গেছে যে বেশ কিছু ফ্যাক্টরি যারা নাকি এই ইনভেস্টমেন্টটা করতে পারে নাই তারা কিন্তু অ্যাকচুয়ালি দে হ্যাড টু ক্লোজ ডাউন দেয়ার শাটারস রাইট তো তাহলে যারা এক্সপোর্টার আছে স্পেশালি যারা বিজিএমএ বিজিএমএ মেম্বার হচ্ছে অ্যাকচুয়ালি লাস্ট আমরা যখন ইলেকশন যেটা হলো সেখানে 2272 members ebong amra je 4 million bole tar modhe actually 2.5 million hocche ei member factories er theke ashteche accord er jodi amra number ta ni tader okhane hocche 1221 ta factory ei 1221 ta factory kintu abar alliance er sathe jeta american brand er sathe chilo shekhaneo kichu ta coincide kore ebong sob kichu milay kintu it's not a very big number all these factories ami jeta bolbo je bangladeshe kintu prochur improvement hoyeche compliance side theke ebong ei structural safety side theke ebong amra bolbo je globally amra ekhon number 1 ranking e thakbo ei esha factory gulo ni amra alap korteche ekhon bhoy ta hocche je non member factory jeta amra boltechi eder risk factor ta koto tuk আমি একটা এক্সাম্পল দিই আমরা যখন এই কোভিড কোভিড এর আগে আমরা এক্সপ্যানশন প্রসেস ওয়াইজ আমার যে ফ্যাক্টরিটা আমার পাশে একটা বিল্ডিং হ্যাঁ বিল্ডিংটা রিসেন্টলি কনস্ট্রাক্টেড খুব সুন্দর ভালো সবকিছু জানলা টানলা সবকিছু ইট লুকস গুড মোটামুটি 20,000 স্কয়ার ফিট পার ফ্লোর ভাড়া নেওয়া যেতে পারে কিন্তু যেহেতু আমরা যখন আমাদের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার পাঠালাম তখন ইট ফেইল যেটা অ্যাকর্ড স্ট্যান্ডার্ড বা আমাদের যে রাজুকে যে স্ট্যান্ডার্ড আছে সেটাতে ইট ফেল আমরা নিতে পারলাম না বিল্ডিংটা কিন্তু তার কিছুদিন পরে দেখলাম যে সাম চাইনিজ ইনভেস্টার সামহাউ নন রেকগনাইজ কেউ সেই বিল্ডিং ভাড়া করে ফুল পুরো দামের কিন্তু সে ফ্যাক্টরি চালাচ্ছে এখানে এখন আমার বুঝতে হবে যে অ্যাকচুয়ালি আমরা কতটুকু রিস্ক আমরা পোজ করতেছি এই হোয়াট ইজ দ্য সাইজ অফ দিস হোয়াট ইজ দ্য এক্সপোর্ট দ্যাট দিস নন মেম্বার্স আর মেকিং হোয়াট ইজ দ্য এমপ্লয়মেন্ট জেনারেশন এবং কতটুকু আমরা রিস্ক এখানে আমরা অ্যাসার্ট করতেছে আজকে যদি অনন্ত গ্রুপ যেটা আমি রেসপন্সিবল আমাদের এখানে 26,000 লোক কাজ করতেছিল পোস্ট প্রি কোভিড ইফ উই টেক দেয়ারস অ্যানাদার অনন্ত হুইচ এমপ্লয়েজ অ্যানাদার সে 20,000 to 30,000 সো টুগেদার আই থিঙ্ক উই আর অলরেডি এট ক্রসিং 50,000 ইফ উই টেক বিগার ফ্যাক্টরিজ ইচ অফ দিস ফ্যাক্টরিজ আর 40,000 to 50,000 পিপল টুডে সো এইসব যেসব ফ্যাক্টরিগুলোর কথা বলতেছি আমরা কিন্তু একটা স্ট্যান্ডার্ডে চলে আসছি the last 20-25 years is standard ta onek high ebong amra internationally je kono desher factory sathe amra compete korte parbo not only structural safety dik theke but also on the social compliance side abar bolteche arekta jinish hocche je ei member factories ba jara export oriented factories e garments ta kintu hocche sobche boro formal sector ajke dekhen ei je covid er shomoy jokhon sob kichu bondho hoye gelo আমাদের কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিটা কিন্তু আরো বেশি কিন্তু লোক এমপ্লয় করে কিন্তু গার্মেন্টস থেকে ঠিক আছে ইফ ইউ লুক এট দ্য শেয়ার নাম্বার বাট এই কোভিডের সময় এরা কোথায় ওয়ার আর দিস কনস্ট্রাকশন ওয়ার্কার্স তাদের কি কোনো ডকুমেন্টেশন আছে তাদের কি প্রপার কোনো আমরা জানি যে কত সংখ্যা সেখানে আছে তাদের মিনিমাম স্যালারি কত তাদের রিকোয়ারমেন্ট কত তো সেদিক থেকে দেখলে আজকে আমরা দেখতেছি যে এই এই যে মেম্বার ফ্যাক্টরি যেগুলো আমরা বলতেছি তাদের কিন্তু একটা একটা কমপ্লায়েন্স একটা স্ট্যান্ডার্ডে চলে আসছে এবং আমরা এখন এমন একটা স্ট্যান্ডার্ডে চলে গেছি যে ইন্ডাস্ট্রিতে আমি অবাক হবেন যে এখন আমি যদি দেখি অনেক ইন্ডাস্ট্রি জানেও না আর্ন লিভ কি জিনিস হ্যাঁ আমাদের আজকে কিন্তু একটা ওয়ার্কার দে নো এক্স্যাক্টলি ওদের রাইটস কি ঠিক আছে তার স্যালারি ডিডাকশন কি হবে লে অফ হলে কি হচ্ছে রিট্রেঞ্চমেন্ট হলে কি হয় টার্মিনেশন হলে কি হয় তার প্রভিডেন্ট ফান্ড কতটুকু এনটাইটল ইপিজেড এর ভিতরে এই জিনিসগুলো আমরা ওভার দ্য ইয়ার্স আমরা একটা অ্যাচিভ করতে পারছি এটা হ্যাঁ এটা একটা অ্যাওয়ারনেস among the factory owners plus the workers and the entire stakeholders ekhon jinish ta hocche je amader ei reputation jodi grow korte hoy ebong dhore rakhte hoy tahole eta we have to make sure je amader ei risk aversion ta jeno thik thake non member factory ba informal sector theke jeno amaderke baki je amra je ajke 34 billion dollar jeta export korteche shekhane jeno kono rokom risk na ashe
এবং সেটার জন্য আমি যেটা লাস্ট আমি যখন ম্যাপ বাংলাদেশ যখন আমি বসছিলাম আপনাদের সাথে, তখন আমি বললাম যে এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আরেকটা যদি রানা প্লাজার মতো যদি একটা ঘটনা ঘটে তাহলে কিন্তু আমাদের টোটাল ইন্ডাস্ট্রি উইল বি ইন ইন বিগ চ্যালেঞ্জ। ঠিক আছে, এখন যেটা হলো যে আমরা কিন্তু অ্যাকর্ড যেটা ছিল যে 6 বছর ধরে তারা অপারেট করলো, এবং আপনারা জানেন যে আমরা অ্যাকর্ডকে মোটামুটি উই ক্লোজ ডাউন, এবং আজকে আমরা আরএসসি একটা অর্গানাইজেশন আমরা স্টার্ট করেছি এবং আমি আরএসসি বোর্ডেও আছি। তো আরএসসি ইজ এ ইউনিক প্ল্যাটফর্ম যেখানে নাকি ইটস রিপ্রেজেন্টেড বাই দ্য ব্র্যান্ডস, বাই দ্য লেবার ইউনিয়নস অ্যান্ড বাই দ্য ইন্ডাস্ট্রি, যেখানে নাকি বিজেএমএ বিকেএমএ দুজনই আছে, এবং এটাকে আমরা হোম গ্রোন এটাকে একটা সলিউশন হিসেবে আমরা দেখতেছি। এবং দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন দ্য হোল ওয়ার্ল্ড যে এই ধরনের একটা প্ল্যাটফর্মে আমরা সব স্টেক হোল্ডার্স একসাথে এখানে আসছি। এবং আমাদের যেটা যেটা আমাদের এইম সেটা হচ্ছে যে এই স্ট্রাকচারাল সেফটি যেটা আছে সেটা আমরা কন্টিনিউ করবো, এবং বাংলাদেশে একটা স্ট্যান্ডার্ড থাকবে, এবং সেটা আমরা বিএনবিসি থেকে আমরা যেরকম কাজ করে, এবং আমাদের এখানে এক্সপার্ট রাখতেছে, এখানে ইন্টারন্যাশনাল কনসালটেন্টস নিয়োগ করা আছে, এখানে বেসিক্যালি আমরা অ্যাকর্ডের যারা স্টাফ ছিল তাদেরকে আমরা উই হ্যাভ টেকেন ওভার, এবং আশা করি যে আরএসসি উইল বি অ্যান এক্সেম্পলারি অর্গানাইজেশন এবং ইট উইল ensure the safety for these member factories again, right? So again the question remains, a non member factories are ki hobe, so non members factories are first hocche je documenting these factories, ebong ajke amra dekhtechi je shekhane eta niye kaj hocche ebong amra ei information gulo pabo amra asha kori. So shetar sathe sathe erpore eta hocche je safety side gulo jeta bollam je on the structural side and on the social compliance side, and amra chai na je shekhane kono যেখানে রিস্কি কোনো একটা ইনফ্রাস্ট্রাকচারে তারা কাজ করবে, বা এটা একটা পার্ট। আরেকটা পার্ট হচ্ছে যে তারা এখানে নন পেমেন্ট থাকবে বা মিনিমাম ওয়েজেস এর নিচে থাকবে বা চাইল্ড লেবার থাকবে, সেই জিনিসটা যেন যদি হয় তাহলে আমরা আবার পুরো টোটাল ইন্ডাস্ট্রি পুরো দেশটা এখানে এফেক্টেড হবে। সেকেন্ড হচ্ছে যে আজকে যে স্টাডি থেকে আমরা যে এফেক্ট অফ কোভিড, ঠিক আছে, এটা যদি আমাদের বুঝতে হয় তাহলে আমার সবার আগে অ্যাকচুয়ালি জানতে হবে যে তাদের মার্কেটটা কোথায়, যে নন মেম্বার যেসব ফ্যাক্টরিজ গুলো বলতেছি তাদের বিজনেসটা কোথা থেকে জেনারেট হচ্ছে। সবাই আমাদের বুঝতে হবে, আজকে আমরা কম্পেয়ার করতেছি বিজিএমএ ফ্যাক্টরিজ ভার্সেস নন বিজিএমএ ফ্যাক্টরিজ, বাট উৎসটা তো সবই সেম, ঠিক না? উৎসটা তো হচ্ছে যে মার্কেট, আমরা কোথায় বিক্রি করতেছি। একটা হচ্ছে যে লোকাল মার্কেট যদি হয়, লোকাল ডিমান্ড হয়, তাহলে সেটা আমি সেপারেটলি নিয়ে নিচ্ছি, বাট যদি এক্সপোর্ট মার্কেট হয় তাহলে তো ইটস অল দ্য সেম। এখন যেটা সত্যি কথা যেটা হয়েছে যে আমি জাস্ট প্যান্ডেমিকের কথা ওই এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করি আপনাদের সাথে, সেটা হচ্ছে যে আমরা প্রথমে ফেব্রুয়ারি মাসে আমরা রীতিমতো কাপড় আমাদের র মেটেরিয়ালস এয়ার করে আনতে হয় চায়নার থেকে, কারণ আমরা ডেলিভারি মেনটেন করার জন্য, চায়না বন্ধ হয়ে গেল চাইনিজ নিউ ইয়ার্স এর জন্য, তখন তারা খুলতে পারতেছে না, তাদের মাত্র কোভিড ওখানে আক্রান্ত হলো, এবং আমাদের বিন্দু মাত্র আমাদের মাথায় আসে নাই যে এটা আমাদের বা আমাদের মার্কেটে এটা এফেক্টেড হতে পারে। আমি আমার ফ্যাক্টরি থেকে করে মাল আনতে হয়েছে যেন গার্মেন্টস শিপমেন্ট আমরা টাইম লিমিট করতে পারি। ঠিক তারপর পরই মার্চের বিগিনিং এ আমরা দেখলাম যে ইউরোপে এফেক্টেড হলো, প্রথমে ইতালি, স্পেন, এরপরে ইউকে, এবং আলটিমেটলি এটা ইউএসএ তে যায় এফেক্টেড হলো, এবং ওই টোটাল পিরিয়ডটাই কিন্তু অলমোস্ট অল দ্য রিটেলার্স ওয়ার ক্লোজড এক্সেপ্ট দেয়ার অনলাইন বিজনেস, যেটা নাকি 25-30% অফ দ্য বিজনেস, বাকি সব কিন্তু একদম বন্ধ। তো সুতরাং যখন বন্ধ থাকে তখন তো কোনো মানে আমরা যে মালটা পাঠাবো কোথায় পাঠাবো, দেয়ার ইজ নো মার্কেট, এবং সেখানে লজিস্টিক্যাল সাপোর্ট সবকিছু কিন্তু একটা মোটামুটি একটা স্টেলমেট একটা সিচুয়েশনে চলে গেল। এরপর পরে যেটা হলো যে আমরা বাংলাদেশে দেখলাম যে এই ডিজিজটা স্প্রেড করা শুরু করলো, এবং মার্চ 26 থেকে আমাদের সরকারিভাবে এটা বন্ধ দেওয়ার ঘোষণা করলো লকডাউনের আন্ডারে। তখন কিন্তু আমাদেরকে বলা হয়েছে যে এক্সপোর্টস ইজ নট আন্ডার দ্যাট, এবং সেটা একদম সরকারি সার্কুলারের মধ্যে বলা হলো যে আমরা এক্সপোর্ট ওরিয়েন্টেড ফ্যাক্টরিগুলো আমরা এটার বাইরে থাকতে পারি। এরপরও আজকে আমার এখনো খেয়াল আছে আমরা 25 বোধহয় আমরা একসাথে বসে সাম ব্যাংকার্স সিবিডি থেকে ছিলেন নাকি মজুম ভাই ছিলেন নাকি আমার ঠিক খেয়াল নাই, বাট আমরা যেটা আমাদের প্রেসিডেন্টের বাসায় বসে আমরা উই ওয়্যার থিঙ্কিং যে কি করবো, যে এরকম একটা লকডাউন সিচুয়েশনে আমাদেরও তো একটা দায়িত্ব আছে, এবং আমাদের বায়াররাও তার আগে আমরা একটা বায়ার ফোরামে একটা মিটিং অ্যাটেন্ড করে সেখানে বায়াররা আমাদেরকে কোয়েশ্চেন করে যে তোমরা কি করতেছো তোমাদের ওয়ার্কারকে সেফ রাখার জন্য। সেই একসাথে আমরা যেহেতু দেখলাম যে একটা লকডাউন সিচুয়েশন যাচ্ছে সরকার এবং পুরো দেশ লকডাউনে যাচ্ছে, তখন আমরা বললাম যে না আমরা গার্মেন্টসটা অ্যাটলিস্ট লেটস মানে হ্যাভ দ্য সেম পলিসি অ্যাটলিস্ট ফর 2 weeks, কারণ তখনও কিন্তু আমেরিকাতে কথা হচ্ছিল যে 2 সপ্তাহের জন্য বন্ধ দিলে হবে, যে আমরা যদি 14 বন্ধ রাখি মোটামুটি ডিজিজটা কন্টেইন করা যাবে। তো তখন আমরা বন্ধ করলাম আর তখন তার খুলতে পারি না, তখন এমন একটা সেন্টিমেন্ট ক্রিয়েট হলো পুরো দেশে যে
যে খোলা যাবে না, যে গার্মেন্ট ফ্যাক্টরির লোকজন যদি ফেরত আসে এবং এটা খুলতে গেলে দেয়ার ওয়াজ আ লট অফ রেস্ট্রিকশনস আর কি। তো দেখা গেল যে আমাদের পুরো এপ্রিল মাসে যেখানে আমরা অলমোস্ট $2.5 to $3 billion এক্সপোর্ট করি, সেখানে আমাদের এপ্রিল মাসে অ্যাকচুয়ালি টোটাল দেশের এক্সপোর্ট কেম ডাউন টু $300 million। জাস্ট ইমাজিন দ্য শেয়ার এফেক্ট অন দ্য ইন্ডাস্ট্রি অ্যান্ড অন দ্য হোল কান্ট্রি। এরপরে আমরা একসাথে ডাইপের সাথে কাজ করে, আমরা আইএলওর সাথে কাজ করে, WHO স্ট্যান্ডার্ডের ধরে আমরা উই কেম আপ উইথ আ লট অফ প্রোটোকলস ফ্যাক্টরি ওপেনিং এর, এবং তারপর আস্তে আস্তে আমরা এটাকে কনভিন্স করে সবার সাথে আলাপ করে আমরা মেয়ের সেকেন্ডে আমরা সে ফ্যাক্টরিগুলো খুলি। এবং ফ্যাক্টরি খোলার সাথে পরে আমাদের যেটা হয় যে মেতে অ্যাকচুয়ালি আমাদের এক্সপোর্ট ওয়াজ অনলি $1.2 billion, এগেন দ্যাট ওয়াজ আ হিউজ লস। জুনে যায় যেটা $2.2 billion, এবং আল্লাহর রহমতে জুলাইতে এসে আমরা $3.2 billion। এখনো যদি আমরা $3.2 billion ধরে আসলে এটা হচ্ছে যে ব্যাকলগটা ছিল সেটাকে আমরা এখনো মেক আপ করতেছি। কারণ সত্যিকারে যদি আপনি দেখেন, ইউকে রিটেল জাস্ট ওপেন্ড আপ অন June 15th, ঠিক আছে, তার আগে কিন্তু রিটেল একদম বন্ধ। আর আমেরিকা কিন্তু এখনো পুরোপুরি খোলে নাই, কিন্তু এখনো তাদের কিন্তু যথেষ্ট রেস্ট্রিকশনস। এবং সত্যিকারে যদি দেখেন মার্কেটের সিচুয়েশন, যে এখনো কিন্তু কনজিউমার্স আর নট কমফোর্টেবল ইন গোয়িং অ্যান্ড শপিং অ্যাজ ইউজুয়াল, মানে 2019 যেটা ছিল, তখন এখনো সময় লাগবে। তো যেটা ঘটে সেটা হচ্ছে যে আমাদের যখন খোলার পরে আমাদের ফ্যাক্টরিগুলোর প্রজেকশনস বাইরে দেয় যে অলমোস্ট 40% লোয়ার দেন 2019 প্রজেকশনস, ঠিক আছে। তারপর ওভার দ্য মান্থস অ্যাজ থিংস আর গেটিং বেটার, এবং বেশ কিছু কান্ট্রি কিন্তু অ্যাকচুয়ালি মানে তারা যখন কন্টেইন করতে পারতেছে, তখন আমরা দেখতেছি যে আমাদের আমরা চেইজ অর্ডার বলি, মানে যেটা খুব শর্ট টাইমে আমাদেরকে ডেলিভার করতে হয়, সেটা আস্তে আস্তে বাড়তেছে অ্যারাউন্ড 10-15%। আমরা ধরে নিচ্ছি যে ওভারঅল এরপরও আমাদের 20-25% অর্ডার শর্টফল থাকবে সিজন টু সিজন, ঠিক আছে। তো সেটাই বাস্তবতা, এবং সেটার মধ্যে দিয়ে আমাদের কাজ করতে হবে। আর এরপর আমরা যদি ধরি যে এই যে এইসব স্মলার ফ্যাক্টরিজ, তারা যদি লোকাল মার্কেট হয়, লোকাল মার্কেট ইজ ভেরি ডিপেন্ডেন্ট অন দ্য টু ফেস্টিভ্যালস, ঈদ। তো ঈদের আগে যেহেতু এই বন্ধগুলো পড়ে গেছিলো, ঈদের আগে একটা প্রেশার থাকে, সেহেতু হয়তো বা সেখানে অর্ডারের সংখ্যা ভালো থাকবে। বাট আমরা যদি সাবকন্ট্রাক্টিংয়ে কথা বলি, তাহলে তো একই কথাই হয়ে যাচ্ছে যে আমরা যারা মাদার কোম্পানিজ বা যারা এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানিজগুলো আছে তাদের থ্রুতে এক্সপোর্ট করতেছে, এবং ইটস দ্য সেম ট্রিকল ডাউন অর্ডার্স। একটা সেগমেন্ট অফ অর্ডার ছিল যেটা নাকি এই যে আমি যে বললাম যে চাইনিজ এবং ইন্ডিয়ান, যেটা আমাদের নেইবারিং কান্ট্রি, এখানে একটা মার্কেট আছে যেটা নাকি ধরেন আপনার লিভাইসের একটা প্রোডাক্ট বা বেস্টসেলার একটা প্রোডাক্ট, জ্যাক অ্যান্ড জোন্স লেখা আপনি দেখবেন, এটাকে ফেক বানানো হয়। এটা এটাও একটা প্রবলেম অ্যাকচুয়ালি, এটাও আমাদের ইমেজের জন্য একটা বিশাল একটা প্রবলেম। এটা একটা বড় একটা মার্কেট আছে, দেখা যাচ্ছে যে ফেক লিভাইস বানায় সেটা মার্কেটে সেল করতেছে, এবং এই এই প্রোডাক্টটা অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে চলে যাচ্ছে। এখন লিভাইসের তো একটা বড় ব্যবসা ইন্ডিয়াতে আছে অ্যাকচুয়ালি, লাইসেন্স ব্যবসা। তো তখন যখন যেটা স্মাগল্ড হয়ে যখন এটা যাচ্ছে হয়তো বা অন রোড ট্রান্সপোর্ট বা প্রপার ডকুমেন্টেশন ছাড়া, তখন কিন্তু দেয়ার ইজ এ বিগ ডিম্যান্ড ফর দ্যাট, ঠিক আছে। তো সেটা কিন্তু আবারও কিন্তু আমাদের এই টোটাল ইন্ডাস্ট্রি, যে $34 billion ইন্ডাস্ট্রিকে কিন্তু এটা আবার এফেক্ট করতেছে, একটা খারাপ একটা ইমেজ দিচ্ছে। এবং আই ক্যান বেট যে ইন আ লট অফ দিস প্লেসেস ওয়্যার ইটস নট প্রপারলি মনিটর্ড, again there will be exploitation and there will be chances of unaccountable labor practices. ei jinish gulo amaderke dekhte hobe. ekhon small factories kokhon bhalo hote pare, ami je bollam je age economies of scale er karone boro factory gulo bhalo korteche, at the same time ekhon kintu bortoman shomoye ei je e-commerce je hocche baire, kintu e-commerce bartteche, amra jani ajke amazon er valuation ki obostha, thik na, ebong onnanno je sob e-commerce byabsha gulo ache eigulo kintu bhalo hobe aro din din aro bhalo hobe. এখন এসব ছোট ফ্যাক্টরিগুলো কিন্তু এগুলো যাদের স্মলার লাইন সেট আপ, ধরুন আমাদের একটা জিন্স বানাতে আমরা 60-65 মেশিন দিয়ে লেআউটে আমরা বানাচ্ছি, একটা ই কমার্স বিজনেস যারা ক্যাটার করবে তাদের ছোট ছোট এসকিউজ থাকে, তাদের লাইন সেট আপ কিন্তু হইতে হবে মডিউলার লাইন, ঠিক আছে। এই ছোট ফ্যাক্টরিগুলো কিন্তু এই মডিউলার লাইন সেট আপে কিন্তু তারা এক্সপার্ট। একই লোক যারা আপনারা জানবেন প্রোডাকশনের সাথে আছেন, যে যারা প্রোডাকশন করবে সেই ফিনিশিং করবে, সেই মালটাকে প্যাক করে রেডি করে ফেলবে, ঠিক আছে। দিস ইজ দ্য ফিউচার অফ অনলাইন বিজনেস, এবং এটা এসকিউ ছোট এসকিউর জন্য বেস্ট। আমরা যদি এসব ছোট ফ্যাক্টরি এবং ছোট এন্টারপ্রেনারদেরকে যদি একটা ফর্মাল একটা রূপে যদি আনতে পারি, দ্যাট ইজ দ্য সলিউশন। আমি আপনাকে হিসাব করে বলে দিতে পারবো যে 86,000 পিপল ফ্যাক্টরির জন্য কত স্কোয়ার ফিট জায়গা লাগবে, ঠিক আছে।
এবং আমি সবসময় আমি বিগ প্রপোনেন্ট, আমি আফ্রিকাতে আমি বেশ কিছু ভিজিট করছি, অনেক ওখানকার ফ্যাক্টরিগুলো দেখছি। বেশিরভাগ ওয়ার্ল্ডের সব জায়গায় কিন্তু হচ্ছে যে ফ্ল্যাট রুফ ফ্যাক্টরি, ঠিক আছে, সিঙ্গেল স্টোরিড ফ্যাক্টরি। এবং সিঙ্গেল স্টোরিড ফ্যাক্টরি করলে আপনি ইউ আর টেকিং আউট 50% অফ দ্য কমপ্লায়েন্স রিস্ক। আমার কথা হচ্ছে যে আমরা যদি এই ছোট স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রেনার যদি এনকারেজ করতে হয় এবং এদেরকে যদি অ্যাকচুয়ালি যদি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আনতে হয় তাহলে উই শুড প্রোভাইড দ্য ইনফ্রাস্ট্রাকচার। ইটস নট গোয়িং টু কস্ট আস আ লট অফ মানি। আমরা যদি একটু সরকারিভাবে বা আমরা যে অ্যাসোসিয়েশনের মাধ্যমে যদি আমরা একটা উদ্যোগ নিই, আমরা তাদেরকে সুন্দর একটা এনভায়রনমেন্ট দিতে পারি, একদম সিম্পল স্ট্রাকচার হবে, লো কস্ট, সিঙ্গেল রুফ স্ট্রাকচার। এখন বেজার প্রচুর জায়গা আছে, এতগুলো ইকোনমিক জোন হচ্ছে, সেখানে আমরা সুন্দর একটা ধরেন হয়তো বা 40-50 acres জায়গা দিলে তাদেরকে আমরা একটা সুন্দর একটা সাবসিডাইজ রেটে আমরা তাদেরকে একটা অ্যাকোমোডেশন দিতে পারি এবং সেখানেই কিন্তু এন্টারপ্রেনার গ্রো করবে। অ্যান্ড আমি বলতেছি যে এবং সেই ওনারাই দেখা যাবে যে ইললিগাল সাবকন্ট্রাক্ট বা এই শ্যাডোর মধ্যে না থেকে তারা দে উইল বিকাম অ্যাকচুয়াল এন্টারপ্রেনার্স অ্যান্ড দে উইল কন্ট্রিবিউট ডিরেক্টলি টু দ্য রেপুটেশন অফ দ্য কান্ট্রি অ্যান্ড দে ক্যান বি বিগ ভেরি গুড অপরচুনিটি ফর দ্য কান্ট্রি। So I think it's required to formalize that. আর আরেকটা অপশন হচ্ছে যে না আমরা প্রথমে এই যেটা বললাম যে ম্যাপিং করলাম, ম্যাপিং করে আমাদের আরএসসি তেও আমার ইচ্ছা আছে যে ফিউচারে যে আমরা আগে একটু সেটেল ডাউন করে ফেলি, ফিউচারে আমরা তাদেরকে আমরা অডিট করতে পারি। কিন্তু আমার ভয়টা হচ্ছে যে এই মুহূর্তে আমরা অডিট করতে যাবো আবার দেখা যাবে যে তাদেরকে ক্লোজ ডাউন করতে হবে, নাহলে তাদেরকে ইনভেস্ট করতে হবে, ওইদিকে ফায়ার ডোর দিতে হবে, স্প্রিংকলার লাগাতে হবে, তো কতজনের সেটা সম্ভব এটা করা। সো ওই জিনিসগুলো আমাদেরকে একটু বুঝতে হবে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম যদি এখন চারতলা বিল্ডিং থাকে যে বিল্ডিং এর স্ট্রাকচার ঠিক নাই, আমরা কি শ্রমিক আমাদের বন্ধুরা কি ওখানে যাই বলবো যে আমরা যে রিস্ক নিবো ওখানে আমাদের মানে আবার কি আমরা লাইফের উপর রিস্ক নিবো? সেই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে অ্যাকচুয়ালি। ভালো আমরা ছোট উদ্যোক্তা ছোট ইয়ে আমরা অফকোর্স উই হ্যাভ টু প্রমোট, বাট অ্যাট দ্য সেম টাইম উই হ্যাভ টু মেক শিওর দ্যাট ইটস আ সাস্টেইনেবল, ইটস আ ভায়াবল ইন্ডাস্ট্রি। মজুম ভাই কয়েকটা কথা বললো মেম্বারশিপের ব্যাপারে। মেম্বারশিপ আমরা যদি অ্যাসোসিয়েশনের মাধ্যমে আনতে হয় আমরা বেসিক্যালি আমরা কি করতেছি বিজিএমএ তে আমরা ইউডি মনিটরটা করতেছি, ঠিক আছে, থ্রু মেম্বারশিপ। যা যে কোনো ফ্যাক্টরি এক্সপোর্ট করতে হলে দে হ্যাভ টু কাম থ্রু আস। হ্যাঁ, এবং আমরা কনজামশনটা চেক করে আমরা তাদেরকে এভালুয়েট করতে পারতেছি। যেহেতু আ লট অফ দিস নন মেম্বার ফ্যাক্টরিজ দে আর নট এক্সপোর্টিং ডিরেক্টলি, আমরা কিন্তু সেই তাদের ওই এক্সিস্টেন্সটাই আমরা জানতে পারতেছি না। সুতরাং সেটাকে আমরা একটা ফর্মাল একটা স্ট্রাকচারে আনতে হবে। সেকেন্ড হচ্ছে যে দেয়ার হ্যাজ টু বি এ ক্রাইটেরিয়া অ্যাকচুয়ালি, যে আমরা কিভাবে আমরা মেম্বারশিপ আনলেই কিন্তু আমাদের দায়িত্বে চলে আসবে। এখন আমার ফ্যাক্টরির মধ্যে আমরা এখানে বিকজ অফ লাস্ট 6 বছরের অ্যাকর্ড স্ট্যান্ডার্ডে আমাদের সব ইউএল সার্টিফাইড ডোরস, একটা ফায়ার ডোরের দাম হচ্ছে $800। তো এই $800 ডোরকে আদৌ দরকার আছে? এটা কিন্তু আমরা এতদিন কিন্তু আমরা চ্যালেঞ্জ করি নাই কিন্তু। হ্যাঁ, আমরা যেটা বলি যে আমাদের আমরা একটা হিসাব করে দেখলাম আমরা উই হ্যাভ স্পেন্ড ওভার $1 billion ইন অ্যাডিশন because of this high standards and there was no one to challenge that. Ajke amra confident je with through RSC through the local participation we will challenge these requirements but going forward jeta ami bolteselam je ei choto industry jokhon amra membership er under anbo ekhon amra jodi same standard jodi tader upor di tahole tara ki parbe actually survive korte seta amaderke dekhte hobe. আর আরেকটা জিনিস হচ্ছে যে বায়ারদেরকে রিকোয়েস্ট করবো। অ্যাকচুয়ালি বায়ারদেরকে রিকোয়েস্ট করলে এটা হয় না, কারণ ইটস এ ফ্রি ট্রেড ইকোনমি। এবং এবার তো আমরা দেখলাম যে কোভিড এর মাধ্যমে যে কার কতটুকু রেসপন্সিবিলিটিস নেয়, কেউ কোনো রেসপন্সিবিলিটিস নেয় না অ্যাকচুয়ালি। সত্যি কথা, ইটস পিওর বিজনেস। রিটেলার্স কারা? রিটেলার্স হচ্ছে পাবলিক কোম্পানিজ অ্যান্ড ইটস রান বাই সিইওস বা প্রফেশনালস, রাইট? এবং সবাইরই কিন্তু এই পাবলিক কোম্পানির একটারই উদ্দেশ্য, একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে যে প্রফিট হ্যাজ টু গো আপ এভরি ইয়ার, রেভিনিউ হ্যাজ টু গো আপ এভরি ইয়ার। তো সেখানে যদি আমরা দেখি উই হ্যাভ সিন কাট থ্রোট বিহেভিয়ার ফ্রম দ্য রিটেলার্স। এবং আমি বলতে বাধ্য হবো যে আমরা বিজিএমএ এর মাধ্যমে এবং আল্লাহর রহমতে আমাদের ট্রেড ইউনিয়নগুলো, এনজিওগুলো এবং বেশ কিছু এনজিওস আছে যারা বিদেশে সারা জীবন আমাদেরকে আমাদের এগেনস্টে কথা বলছে, তারা কিন্তু আমাদের পাশে এসে দাঁড়াইছিল এই কঠিন সময়ে। এবং তারা আমাদেরকে যথেষ্ট মিডিয়া সাপোর্ট দিছে, যেই কারণে নাকি অনেক সব বায়রা দে হ্যাভ টার্নড অ্যারাউন্ড। অ্যান্ড আই এম হ্যাপি টু সে পিপল লাইক লট অফ দ্য রিটেলার্স অ্যাকচুয়ালি দে হ্যাভ রিডিউস দ্য ক্যান্সেলেশনস and they have improved the situation. I must thank the government again jeta pranodona prothome je package ta asche seta actually loan akare asche ebong apnara shobai khushe shune khushi hoben je 100% loan kintu disbursed hoyeche through a
করছিলাম উইথ দ্য ফাইন্যান্স সেক্রেটারি অ্যান্ড অফকোর্স থ্রু দ্য বিজিএমএ প্ল্যাটফর্ম এবং এখানে ছোট ছোট জিনিস যেরকম তখন মাত্র 20% অফ আওয়ার ফ্যাক্টরিজ 20% অফ দ্য ওয়ার্কফোর্স অ্যাকচুয়ালি হ্যাড অ্যাক্সেস টু এমএফএস অর ডিজিটাল অ্যাকাউন্টস তো সেখানে আমরা রাতারাতি জাস্ট বিকজ আমাদের প্রাইম মিনিস্টার আমাদেরকে বলছে যে এটা করতে হবে এবং সবাই একসাথে মিলে এটা করছে এবং খুব কম সময়ের মধ্যে আমরা 100% ওয়ার্কফোর্সকে আমরা ডিজিটালি আমরা কিন্তু কনভার্ট করছি এবং যে কারণে নাকি পুরো টোটাল স্যালারি ডিসবার্সমেন্ট অ্যাকচুয়ালি ওয়ার্কারদের অ্যাকাউন্টে চলে গেছে এন্ড দেয়ার ওয়াজ নো আদার ওয়ে ওই 10,000, 8,000, 12,000 বেতনগুলো কিন্তু একদম ডিরেক্টলি ওয়ার্কারদের অ্যাকাউন্টে গেছে তো তখন আমরা উই লুকড অ্যাট দ্য আদার সেক্টরস যে আমরা কিভাবে এটাকে করতে পারি বাট দেয়ার ওয়াজ নো এগেইন এটাই সমস্যা আর কি দেয়ার ওয়াজ নো ফর্মাল ডেটা রাইট আমরা কার সাথে কমিউনিকেট করবো কিভাবে কমিউনিকেট আজকে আমরা ফ্যাক্টরিগুলোকে বললাম যে না আপনাদেরকে ডিজিটাল করতেই হবে আপনাদের বার্থ সার্টিফিকেট নাই আমরা তখন চেয়ারম্যান সার্টিফিকেট দিয়ে আমরা রাজি করালাম বাংলাদেশ ব্যাংকে যে আপনারা অ্যাকসেপ্ট করেন কারণ আমাদের সব ওয়ার্কারদের তো বার্থ সার্টিফিকেট নাই তখন ওনারা একদিনে সার্কুলার দিল যে চেয়ারম্যান সার্টিফিকেট দিয়ে ওনারা অ্যাকসেপ্ট করবেন সেটাতে সাথে সাথে আমাদের আরো অ্যানাদার 40% বা 50% অ্যাকাউন্ট হয়ে গেল সুতরাং আমরা ক্লোজলি কাজ করতে পারতেছি বিকজ দেয়ার ইজ এ স্ট্রাকচার So again, I'm saying that these SMEs and small factories are very important, but edike amra ekta formal group dite hobe ebong seta we need to think je kibhabe seta ke amra korte pare but korle tader standards have to go up and the expectations will also go up so I think it's very important that we all work together ar jeta hocche je amra je mapping jeta kora hoyeche ei information gulo please share koren BGM er sathe I'm sure we will come up with some ideas inshallah because again there's a big risk to the formal sector if we don't align the informal sector thank you wow thank you Surabh bhai for deep insight and it gives us a lot of energy because this transparency and data we are all about data and when we see that the data is being used and that is where we get our kick from So we surely will work with because BGME is our partner. So we will be with the BGME. I think important things that you touched upon is the it's a market driven, totally market driven thing. So we have to understand how the market is going and then design our solutions. And also the beautiful idea that শুধু RMG's safety না মানে যখন আমরা constructioner safety যখন এই সব ইন্ডাস্ট্রি সেফটি ওয়ার্কার সেফটি ওভারঅল সেটা নিয়ে চিন্তা করব তখন আসলে অটোমেটিক্যালি লট অফ দিস ফ্রিঞ্জ ফ্যাক্টরিজ এন্ড লট অফ থিংস উইল বি ডান সো ইট পয়েন্টস টু দ্যাট গভর্নমেন্ট ইন্টারভেনশন ইজ নিডেড ইউ পয়েন্টেড আউট এন্ড ইউ গেভ আ বিউটিফুল সলিউশন দ্যাট বেজা হচ্ছে অনেক আইটি পার্ক হচ্ছে সো ওয়াই নট আ পার্ক ফর দিস স্মল ফ্যাক্টরিজ এন্ড ইটস নট জাস্ট দ্য স্মল ফ্যাক্টরিজ লাইক ইউ সেড দ্য SKU the small orders that is all going and as you know that a lot of bricks and mortar big names have closed down chapter 11 where the market share is going to the internet so internet based companies so I believe that it's a lot of insights lot of interests have come in ekta jinish share kori je MIB kichu din age ekta rapid survey korchilo oikhane amra dekhi kintu about I've got the number don't quote me on it 70-80% workers of non-member factories rao they were wearing masks and they were taking some basic precautions washing hands all so we feel that it trickles down jeta child labor neo amra dekhi trickle down to more everywhere you go and in fact wages also we found that wages are up there it's the market determined wages so safety and this worker neo amader to we have big our parent organization BRAC we have Jennifer apa our dear friend uni director of BRAC uni legal side ta dekhchen ar RMG side ta uni uni lead kore so amra ektu Jennifer par dike jai Jennifer apa jodi BRAC ashole the non member factory side এবং ওভারঅল আমরা আজকে যে ডিসকাশন করছি সেটার ব্যাপারে যদি আমাদেরকে বলতে পারতেন হার রিঅ্যাকশনস এন্ড আইডিয়াস এন্ড হোয়াট ইজ রিয়েলি হ্যাপেনিং তাহলে হ্যাঁ
Thank you, Hasib Bhai. And thank you, Otonu Bhai, for giving such a wonderful presentation. And I'd really like the open and frank discussion that happened today, both from DIFE and from BGMEA. I think kisu mane distinctions ni ashte hoy. I think the fear was around these non-member factories being subcon factories. We haven't really actually defined it, given the definition of non-member factories to that extent. We're talking about expansion facilities of the member factories, but we also have the factories who are exporting to the non-traditional markets. And we also have a blurring of domestic make and export. And I think this is where everybody, মানে এখানে বোধহয় সমস্যাটা আসতেছে যখন ব্লারিংটা হচ্ছে, then what happens? আমরা যে non-member factory ডেটাবেসটা আমরা পাইলাম from Mapton Bangladesh, সংখ্যা কিন্তু অনেক কম. 555 ফ্যাক্টরি আমরা নন মেম্বার ফ্যাক্টরি যেখানে আমরা ডোমেস্টিক যারা প্রোডাকশন ফুল প্রোডাকশন করে ওইটাকে আমরা সরিয়ে রেখে এক্সপোর্টের সাথে সংশ্লিষ্ট যারা ওদের মধ্যে কিন্তু দ্য নাম্বার ইজ স্মল সো এই এই পরিমাণের ফ্যাক্টরি যদি আমরা এখন ধরেন এই ইন্ডাস্ট্রিয়াল পার্কস যেগুলো হয়েছে উই অলসো আমাদের ওই জিনিসটাও করতে হবে না বিকজ ভার্টিক্যালিটির জন্য কস্ট অফ কমপ্লায়েন্সটা বেশি হয়েছে আপনার ফায়ার ডোর গুলি অজস্র ফায়ার ডোর কেনাটা এবং আপনার স্প্রিংকলার সিস্টেম করাটা এই জিনিসটা আসছে বিকজ আপনার ফ্যাক্টরি গুলি ছিল 10 তলা 12 তলা 13 তলা বাট এখন যদি ফ্যাক্টরিটা এক্সপোর্টে হয় তখন কিন্তু আপনার কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ড মিট করার রিকোয়ারমেন্টটা কিন্তু কম মানে ওই ইনভেস্টমেন্টটা দরকার পড়ছে না এবং গভর্নমেন্ট যদি এখন তো আমাদের একটা ব্রডার স্ট্র্যাটেজি এমনও যেতে হবে যে গভর্নমেন্ট যদি কিছু ইনিশিয়েটিভ নেয় যেখানে আপনার ইনফ্রাস্ট্রাকচারটা দিয়ে দেয় এন্ড দ্য ফ্যাক্টরিজ পে রেন্ট ফর দোজ ফেসিলিটিস আপনি যদি ওয়ান স্টোরি রাখতে পারেন তাহলে কিন্তু কমপ্লায়েন্ট হওয়ার জন্য যে পরিমাণের টাকা লাগবে ওইটা কিন্তু খুব বেশি না সো এখনো কিন্তু ছিটাফুটা ভাবে এই মেম্বার নন মেম্বার ফ্যাক্টরি কিন্তু ভার্টিক্যালিটির মধ্যে রয়ে গেছে সো দ্যাট ইজ সামথিং দ্যাট উই মে কনসিডার অ্যামং দিস এবং ডোমেস্টিক মার্কেটে আমরা যদি আলাদা করে ফেলি ফ্রম দি সাব কন্ট্রাক্টিং নন ট্রেডিশনাল মার্কেটস যারা এক্সপোর্ট করছে তাহলে ওইটার উপরে আমরা কিন্তু কাজ করতে পারি দি আদার থিং দ্যাট An important part, Shabai is discussing about COVID and what the key is, but an important target group is being missed out. And this is the staff in the factory. We haven't got data of how many staff retrenchment has happened. Amra kintu worker retrenchment bolte si je kisu amount hoyeche. Kintu a large number of staff are being retrenched as people are aligning মানে মানুষ যখন align করছে এবং আপনার ওই যে বিভিন্ন situation এ যে alignmentটা আসতেছে যে আপনার buyer price কমিয়ে দিয়েছে order cancellation হয়েছে factory তখন re-strategize করতে হচ্ছে factory re-strategize এর মধ্যে worker আমরা দেখতেছি রয়ে যাচ্ছে কতটুক স্যালারিতে রয়ে যাচ্ছে সেটা একটা ইস্যু নন মেম্বার ফ্যাক্টরি কিন্তু বিকজ নন মেম্বার ফ্যাক্টরি আমরা সবসময় একটু সরিয়ে রেখে দিছি না ওরা স্টিমুলাস প্যাকেজ পাইছে এবং না ওদের সম্পর্কে আমাদের খুব বেশি ওই যে ধারণাটা নেই যেটা নেওয়া উচিত এখন বিকজ একটা ফল ব্যাক যেটা আমরা দেখলাম এবার হচ্ছে স্টিমুলাস প্যাকেজটাই নন মেম্বার ফ্যাক্টরিরা পায় নাই বিকজ এটাকে মানে কনসিল করে রাখা হইতো সবসময় সো এটা ওপেন আপ হওয়া উচিত এবং স্টাফ রিট্রেনশমেন্ট কত হয়েছে বোথ ইনফর্মাল এবং ইনফর্মাল এটাও কিন্তু আমাদের জানাটা খুব জরুরি দরকার কারণ আমরা শুনতেছি যে স্ট্রিমলাইনিং করতে গিয়ে মানে ফ্যাক্টরির আপনার রানিং ইনকামটাকে স্ট্রিমলাইন করার জন্য অনেক স্টাফও রিট্রেনশড হয়েছে সো ওদেরও একটা পরিবার আছে ওইখানে আপনার অনেকগুলি ইস্যু চলে আসতেছে তার মধ্যে ওয়ার্কার রিট্রেনশমেন্ট তো আমাদের আছে আপনি যদি কম্পেয়ার করেন উইথ দি formal and the informal 70% capacity hocche in the formal sector
কিন্তু 50% প্রোডাকশন ক্যাপাসিটি হচ্ছে ইন দি নন মেম্বার ফ্যাক্টরিজ। এর মানে এই ডিভাইডটা আমাদের বোঝা দরকার যে নন ট্রেডিশনাল মার্কেটে কারা এক্সপোর্ট করছে এবং কারা এক্সপ্যান্ডেড ফেসিলিটির আন্ডার আছে। যারা এক্সপ্যানশন ফেসিলিটির আন্ডার আছে ওরা কিন্তু স্টিমুলাস প্যাকেজটা পাওয়ার কথা, এবং বিকজ দে রিলেটেড টু দ্য মাদার কোম্পানি। যারা নন ট্রেডিশনাল মার্কেট, ওই যে একটা উদাহরণ দিয়েছে যে চাইনিজ ফ্যাক্টরি আমরা কমপ্লায়েন্স করতে পারি না কিন্তু চাইনিজ ঠিকই এক্সপোর্ট করছে, তাহলে ওইটা তাহলে নন ট্রেডিশনাল মার্কেটে এক্সপোর্ট একটা হচ্ছে। এই পুরো জিনিসটাই কিন্তু গভর্নমেন্টের ব্রডার স্ট্র্যাটেজিতে আনা দরকার। ফিউচার কিন্তু আমাদের ফিউচার যেটা আপনার সারা বিশ্বে দেখা যাচ্ছে অনলাইন অর্ডার বাড়তেছে। অনলাইন অর্ডার যদি বাড়ে তাহলে ঠিক জহির ভাই যেটা বলছে যে মডুলার সিস্টেম, যে একজন মানুষই পুরো গার্মেন্টটা আপনার বানাইতে পারে, আপনার স্মলার সেট আপ হয়তো দিয়ে আপনার ক্যাটালগ অর্ডার গুলি মিটিয়ে নেওয়া হবে, এটা আমাদের যেরকম স্ট্র্যাটেজাইজ করতে হবে। তাহলে মোর সো দ্য নিড যে গভর্নমেন্টের একতলার মধ্যে যদি ইনফ্রাস্ট্রাকচারটা রেঞ্জ করে উই ক্যান শিফট, আমরা এই ফ্যাক্টরি গুলি শিফট করে নিয়ে আসতে পারি। আর একটা জিনিস যেটা আমরা করা উচিত এখন, বিকজ স্ট্র্যাটেজি 1, 2, 3 যেরকম আমাদের ফ্যাক্টরিরা করছে সেরকম ব্র্যান্ডরা করছে, কনজিউমার ডিমান্ড এবং প্রোডাক্ট ডিমান্ড এইটার উপরে কিন্তু সাবসিকোয়েন্ট অর্ডার আসবে। সো আগামী 6 মাস, আগামী 1 বছর, মানে প্রতি ধরেন 2 মাসেই ওরা ট্র্যাক করছে যে কনজিউমার কোন কোন প্রোডাক্টটা বেশি কিনতেছে, কোন কোভিড সিচুয়েশনে কি অ্যাক্টিভেট চলতেছে, নাকি আপনার গেঞ্জি বেশি পড়তেছে, নাকি ফাস্ট ফ্যাশনে যাচ্ছে, এই ট্র্যাকিং এর উপরে কিন্তু অর্ডারটা আসবে বাংলাদেশে। সো আমরা যদি কমপ্লেসেন্ট হয়ে বলি যে বাংলাদেশ এখনো সেকেন্ড বিশ্বের মধ্যে হাইয়েস্ট ইন এক্সপোর্ট এবং সেকেন্ড লার্জেস্ট ইন এক্সপোর্ট, সেটা যদি আমরা মানে ফিউচার অর্ডার গুলি যদি আমরা এনভিশন না করতে পারি এবং কোন প্রোডাক্ট ক্যাটাগরির ওরা ওই ফোকাস করবে সেটা অনুযায়ী ওই দেশে যাবে। সো যদি বাংলাদেশ আপনার অ্যাক্টিভওয়্যারের উপরে ফোকাস করতে হয় যে আপনার ওই স্পোর্টস কাপড় পরে মোর মোর ওরা এনজয় করে, বা যেহেতু বাসায় থাকে এবং ওয়ার্ক ফ্রম হোম হয় তাহলে ক্যাজুয়াল ওয়ারে যদি এমফেসিস হয়, তাহলে the industry has to cater to oi product. Ekhon somoshya skill ache kina amader worker, amra je worker der skill er kotha bolchi sei sei skill ta amra kono skill gap analysis kori nai, jeta ekhon khubi proyojon je ekta skill gap analysis kora je product er sathe sathe sei skill level ta ache kina feed in korar jonno oi factory ke. আমরা যদি কম্পিটিটিভ এবং নাম্বার 2 বা নাম্বার 1 হতে চাই ইন দ্য ফিউচার, তাহলে এই 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 জিনিসগুলি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আদারওয়াইজ কিন্তু এটা উইল গো টু আদার মার্কেটস, কারণ আমি এই প্রোডাক্টটা বানাতে পারবো কিনা, আমি এই প্রোডাক্টটা ওই ওই পরিমাণে দিতে পারবো কিনা, এবং সেটার সাথেই ফিড ইন হবে আপনার নন মেম্বার ফ্যাক্টরি বিকজ অফ দ্য প্রাইসিং। সো অটোমেশন এবং আপনার যেগুলি যারা স্টাফে আছে ওরা কিন্তু অটোমেশন বেশি আসতেছে, এন্ড দ্য স্টাফ রিডান্ডেন্সি ইজ অলসো হ্যাপেনিং বিকজ অটোমেশনটা হ্যান্ডেল করা যায় উইথ স্টাফ রিডান্ডেন্সি বাই হ্যাভিং অ্যাপস কামিং ইন টু প্লেস এবং রিডিউসিং অন দ্য স্টাফ। সো বাট ইনসাইড স্কিল ক্যাপাসিটি যদি এখন বাড়ানো যায়, বিকজ আপনার বিদেশিরা কিন্তু অনেক অকিউপাই করতো এই স্পেসটা, in-house I think capacity আছে এবং সেটা একটু রিস্কিলিং করলে পরে I think in-house capacity other than exporting labor from outside also, এই জিনিসটা আমরা in-house কিন্তু আমরা বাড়াইতে পারি, সেই opportunity এখনো আছে। So I think next orders will be dictated by the demand and supply, and Bangladesh ready থাকতে হবে to accommodate সেই change. এবং দিস ইজ ওয়াট দি ইন্ডাস্ট্রি শুড বি লুকিং এট। নন মেম্বার ফ্যাক্টরিও কিন্তু যদি ইউটিলাইজ করতে হয় ওদেরকে সেই রিস্কিলিং দক্ষতা সেই ওয়ার্কারের থাকা দরকার যে অ্যাডাপ্ট ওইটা। সো এখন যারা যারা চলে যাচ্ছে কাজ ছেড়ে ওদেরকে ট্র্যাক করাটা কিন্তু জরুরি,
both in the formal and in the non-member factory, যেখানে আমাদের trade union ভাইরাও আছেন, উনাদের একটা tracking mechanism at least থাকা দরকার যে যখন চাহিদা থাকবে ওদেরকে সেই দক্ষতা দেওয়ার জন্য, মানে বিভিন্ন সিভিল সোসাইটি অর্গানাইজেশনও রয়েছে সেই দক্ষতা আপনার দেওয়ার জন্য এবং সেই রিস্কিলিং করে আবার সেই চাকরিতে নেওয়ার জন্য, কারণ আপনার ফুলি অটোমেটিং আর আরএনজি ফ্যাক্টরি হবে না, সবসময় শ্রমিকের উপরে নির্ভর হবে, কিন্তু সেই শ্রমিক আপনার সেই দক্ষতা নিয়ে কাজ সেই দক্ষতা এবং স্কিলটা দিতে হবে। তো এটা হচ্ছে একটা, সো গভর্নমেন্টের লার্জার প্যাকেজ হিসাবে যে স্টিমুলাস প্যাকেজ, এইবারেই হচ্ছে একটা এক্সাম্পল যে ট্রান্সপারেন্সি আসে যখন আপনি কত ওয়েজেস দিচ্ছেন, এই জিনিসটা আসে ডিজিটাইজ ওয়েজ সিস্টেমের মাধ্যমে, এটা থাকা খুবই জরুরি। এবং এখান থেকে আমাদের আরো মানে নন মেম্বার ফ্যাক্টরিও কিন্তু এই ডিজিটাইজ ওয়েজ সিস্টেমের মাধ্যমে থাকলে আমরা কিন্তু নন মেম্বার ফ্যাক্টরিও কিন্তু আমরা বুঝতে পারতাম যে হাউ মেনি নন মেম্বার ফ্যাক্টরিজ আছে, কতটুক ওয়েজ দিচ্ছে, ওয়ার্কার ওয়েজ পাচ্ছে কিনা, মানে এই ফুল ডিজিটাইজ সিস্টেমে এবং গভর্নমেন্টের স্টিমুলাস প্যাকেজের মধ্যে যদি পড়তো তাহলে কিন্তু আমরা এইবারই কিন্তু আমরা এই টোটাল ট্রান্সপারেন্সিটা নিয়ে আসতে পারতাম। বাট আই থিঙ্ক স্টিল দেয়ার ইজ অপরচুনিটি, মানে আমরা একটা ভয়ের মধ্যে ছিলাম যে 7,000 না 8,000 না 10,000 ফ্যাক্টরি সাবকনের মধ্যে আছে, না হাজার হাজার ফ্যাক্টরির কথা আমরা বলতেছি কিনা যারা আপনার সাবকনের মধ্যে আছে বা নন ট্রেডিশনাল মার্কেটস করছে। আই থিঙ্ক ম্যাপড ইন বাংলাদেশ একটা এক্সেলেন্ট অপরচুনিটি ছিল যে সেন্সাস এর মাধ্যমে বের করতে পারছে এক্সাক্টলি যে নন মেম্বার ফ্যাক্টরির বেসটা কত, সো ফার 555টা করছে, প্রবাবলি এটা থেকে আর কতটুক বাড়বে, সো ইটস ভেরি মাচ ম্যানেজেবল। এবং এটা আমার আই থিঙ্ক গভর্নমেন্টের ব্রডার স্ট্র্যাটেজি, বিজেএমই এর ব্রডার স্ট্র্যাটেজি, বিকেএমই এর ব্রডার স্ট্র্যাটেজির মধ্যে ওদেরকে একটা মানে ব্রিং দাম ইন টু অ্যান ইনফ্রাস্ট্রাকচার যেখানে মিনিমাম কমপ্লায়েন্স মানা যায়। আপনি যদি ইফ দ্য ল্যান্ড ইজ দেয়ার, ল্যান্ড যদি থাকে তাহলে একতলার উপরে আপনার কমপ্লায়েন্স করতে খুব বেশি কিন্তু সমস্যা হবে না এবং আপনার মডুলার সিস্টেম করতে সুবিধা হবে। সো এবং গভর্নমেন্ট ইন দ্য ব্রডার স্ট্র্যাটেজি এটাও চিন্তা করা উচিত, কারণ দিস ইজ অ্যান এক্সাম্পল যে সোশ্যাল সেফটি নেট একটার কথা চিন্তা করা খুবই প্রয়োজন, মানে সোশ্যাল সেফটি নেট যদি না থাকে যত ফোর্স মেজর সিচুয়েশন আসে, যত ন্যাচুরাল ডিজাস্টার আসে মানে আনফোরসিন ইভেন্টস আসে, ওইটার জন্য তখন আমরা খুব হাউস হাউস করি যে কি করব কি করব, তাহলে এটা কি হবে ওইটা কি হবে। সোশ্যাল সেফটি নেট সিস্টেম থাকা মানে হচ্ছে মানে এইসব ক্যাটাস্ট্রফির সময় কিন্তু আপনার এই ওয়ার্কারদের একটা অ্যাড্রেসাল সিস্টেম আছে যেখান থেকে ওরা সিকিউর থাকে। সো এই এই দিকে কিন্তু আমাদের আলটিমেটলি যাওয়ার দরকার, স্পেশালি আমরা যখন ইন্টারন্যাশনাল মার্কেটকে কেটার করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ হাসিফ ভাই ফর গিভিং মি দি অপরচুনিটি, এন্ড থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ জেনিফা আপা। সো উই আর মুভিং ইন টু দ্য ফুল সার্কেল। সো যাদের পরিশ্রমে আসলে মানে এই ইন্ডাস্ট্রি টিকে থাকে, মানে কাপড়টা তৈরি হয়, সবারই পরিশ্রম আছে, এই তাদের দিকে একটু যাই। আমাদের সাথে তপন দা আছেন, তো তপন দা আপনি যদি একটু বলতেন নন মেম্বার ফ্যাক্টরি প্রেজেন্টেশনটাও দেখলেন। আমি আগে বলবো নাকি পারবি নাকি বলবো? পারবিনাপা মানে আপনি তো শুনলেন যে আমাদের তো যেই নন মেম্বার বলতে আমরা সাবকন্ট্রাক্টিং ফ্যাক্টরি এবং ধরেন যারা বিজেএমই বিকেএমই মেম্বার না, এই ধরনের ফ্যাক্টরি ছোট বড় দুই ধরনেরই আছে, আপনারা তো তাদের মানে অবস্থাটা যদি একটু বলতেন যে মানে সেফটির দিকটা এই আমাদের কোভিড সিচুয়েশনে বা তাদের পেমেন্টের দিকটা বা তাদের কনসার্নের দিকটা আপনাদের আপনি যদি শেয়ার করতেন আমাদের সবার সাথে। জি পারবিন আপা। এখন আমাদের যে ফ্যাক্টরিগুলো আসলে এই ফ্যাক্টরিগুলো শ্রমিকরা ততটা এই ফ্যাক্টরি থেকে ততটা কোন রকমের ইয়া পাওয়া যায় না, যেমন সব দিক থেকে এরা
শ্রমিকদের উপরে একটা চাপ দেয়, যেমন আমরা আমি নিজেই বর্তমানে একটা নন মেম্বারশিপের ব্যক্তিতে কাজ করি, যেমন এখানে আমাদের অনেক ধরনের সমস্যা আছে, যে মালিক আমাদের বেতনটা ঠিক মতো দেয় না, বেতন কম ধরে। আর সবচেয়ে বড় কথা যে এই বর্তমানে ফ্যাক্টরি গুলোতে যে ন্যূনতম মজুরি গুলো বাস্তবায়িত হয়েছে এটা তো একেবারেই নেই। সেফটির ব্যাপারে বলতে হলে আমাদের ছোট ছোট ফ্যাক্টরিতে শ্রমিকদের কোন নিরাপত্তার ব্যবস্থা এখানে নাই। তারপরে মনে করেন অনেক ধরনের এগুলিতে যদি আমরা মালিকদের সাথে আলোচনা করি যে এখন বর্তমানে ন্যূনতম মজুরি এত বাস্তবায়িত হয়েছে, তাহলে আমরা কেন এগুলি থেকে বঞ্চিত হচ্ছি? মালিকরা বিভিন্ন জোর দেয়, বলে যে আমরা ভায়ার থেকে ভালো ইয়ে পাই না, কাজের যে ওরা ইয়েটা দেয় এটা ওরা ভালো পায় না, তারপরে ভাইয়ারা কাজ দিতে চায় না, বিভিন্ন ধরনের সমস্যা আমাদের দেখায়। তখন আমাদের আর আমরা তো আসলে মালিকেরা যেটা বলে এটাই বেশি বিশ্বাস করি, আমরা তো আসলে ভাইয়াদের সাথে ততটা সম্পৃক্ত না যে তারা কতটা মজুরি দিয়ে কাজ করায় বা তারা মালিকদের সাথে কিভাবে কাজের বিষয়ে আলোচনা করে, এগুলি তো আমরা জানি না। যে মালিকেরা যখন যেটা বলে আমরা ওটাই মেনে নিই, বিশেষ করে মেম্বারশিপ না থাকাতে ওরা আরো সুযোগটা বেশি পায়, কারণ আমরা একটা জায়গায় গেলে বা কোনো মালিকদের ব্যাপারে অভিযোগ নিয়ে গেলে তখন মালিকরা যদি মেম্বারশিপ না থাকে তখন তারা এগুলি বলে যে ওরা আমাদের আওতায় নেয়, আমরা করতে পারবো না। এটা আমাদের সবচেয়ে বড় সমস্যা হয় যে আমরা এত ভুক্তভোগী এইসব ফ্যাক্টরি গুলোর ভিতরে, কিন্তু আমরা কোনো জায়গায় গেলে মেম্বারশিপটা নিয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় যে ওরা আমাদের আওতায় নাই বা ওদের জন্য আমরা কিছু করতে পারবো না। ছোট ছোট ফ্যাক্টরি গুলোতে আসলে কোন জায়গায় কোনো ভাবে কোনো শ্রমিকের উপর গুরুত্বই নাই। এই ছোট ফ্যাক্টরি গুলোতে কিন্তু প্রোডাকশন বেশি হয়, প্রোডাকশনের চাপটা কিন্তু মেম্বারশিপ ফ্যাক্টরি গুলো থেকে নন মেম্বারশিপ ফ্যাক্টরি প্রোডাকশন চাপটা কিন্তু খুব বেশি থাকে। ওরা প্রোডাকশনও বেশি দেয়, মজুরিও কম পায়, এটা সবচেয়ে বড় কথা। একটা আপা একটা জিনিস জিজ্ঞেস করি যে এই করোনার যে সমস্যা, করোনার সমস্যার সময় আপাকে আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করছিলাম তপন দা, যে আপাকে একটু দেখি করোনার সময় মানে আপা আপনি তো মহিলা বিষয়ক সম্পাদক আপনাদের ট্রেড ইউনিয়নের, তো আপনি কি দেখছেন যে মহিলা এবং পুরুষের মধ্যে কি কোনো ধরনের পার্থক্য হচ্ছে, মানে শ্রমিকদের যে অভিজ্ঞতা এই যে করোনার ভিতরে, তাদের কি বাড়িতে চলে যাচ্ছে, মানে কোনো পার্থক্য আছে না একই রকমই আছে আগে পুরুষদের মহিলাদের মধ্যে কোনো ধরনের পার্থক্য নেই? মানে আপনাদের ধরেন তারা কাজ কি পাচ্ছে একই রকম অবস্থায় আছে নাকি এখন পুরুষ বেশি মহিলা কম, এই ধরনের কোনো পার্থক্য কি আছে নাকি একই রকম? ঠিক আছে, তপন দাকে একটু দেখি। তপন দা আপনি তো আলোচনাটা শুনলেন, খুবই তো একটা ইন্টারেস্টিং আলোচনা হলো। তো আপনার আপনি যেহেতু শ্রমিকদের নিয়ে কাজ করছেন অনেক বছর, আপনার অভিজ্ঞতাটা শুনি, এই নরমেম ফ্যাক্টরি তাদের অভিজ্ঞতা, আপনি যেটা দেখলেন রিপোর্ট দেখলেন অনেক আলোচনা শুনলেন, আপনার দিক থেকে শ্রমিকদের দৃষ্টিকোণ থেকে আপনি যদি একটু ধন্যবাদ হাসিফ ভাই আমাকে কিছু বলতে সুযোগ দেওয়ার জন্য, এবং এখানে বিজ্ঞ আলোচক বৃন্দ রয়েছেন, এখানে গবেষক রয়েছেন, সরকারের প্রতিনিধি রয়েছেন, মালিক পক্ষ রয়েছেন, এবং ব্র্যাকের প্রতিনিধি রয়েছেন, আপনি আছেন, সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আসলে আমি একজন শ্রমিক আন্দোলনের বা শ্রমিক সংগঠনের বা ট্রেড ইউনিয়নের একজন কর্মী হিসেবে আমি বলতে চাই, আমরা ট্রেড ইউনিয়ন পরিচালনা করতে হয় হচ্ছে একটি আইনের ভিত্তিতে, একটা আইনকে আইনটা মেনে, আমরা আইনের বাইরে কিছু করতে পারি না, এবং আইনের বাইরে কিছু করলে সরকার এবং মালিক পক্ষ আমাদের সেটা দাবি মানে না বা আমাদের সে কথা তারা সহ্য করে না, এটা খুব স্বাভাবিক। আবার মালিক পক্ষ যদি আইনের বাইরে কিছু বলেন আমরাও কিন্তু তার প্রতিবাদ করি।
তো সেদিক থেকে যদি আমি আইনের উপরে দাঁড়াই, শ্রম আইনের উপরে দাঁড়াই, আমার শ্রম আইনে কিন্তু নন মেম্বার বা বিডি নন বিডিএমই মেম্বারের উপরে ভিত্তি করে কোনো শ্রমিকের দেনা পাওনা বা দায় দায়িত্বর কোনো পার্থক্য নেই। এবং কোন মানে এমপ্লয়ার্স অ্যাসোসিয়েশন বা মালিক সমিতি তাকে সদস্য হতেই হবে, আমার জানা মতো এমন কোনো বাধ্যবাধকতাও নেই। কিন্তু আমাদের বাস্তবতা হচ্ছে এরকম, যেটা সরকারি প্রতিনিধিও বললেন, বিজিএমইও বললেন, এবং আমরাও শ্রমিক সংগঠন যারা করি আমরাও কাজকর্মের ক্ষেত্রে গিয়ে অনেকখানি মালিক বিজিএমইর উপরে আমরা অনেকখানি চাপ দিই বা নির্ভর করি বা কারোর কাছে আমাদের কিছু সহজ হয়ে যায়। কিন্তু আমি যদি শ্রম আইনে, আমি আবারও বলছি কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ, আমার শ্রম আইনে কোন শ্রমিকের কোন অধিকারকে বিজিএমইর মেম্বারকে মালিক সমিতির মেম্বার আর কে মেম্বার নয় তার উপরে নির্ভর একেবারেই করে না। আমাকে প্রত্যেকটা শ্রমিকেরকে সমান অধিকার দেওয়া হয়েছে শ্রম আইনে। আবার মালিকদেরও দায়বদ্ধতা, যে যিনি বিজিএমইর মেম্বার তার একটু দায়বদ্ধতা বেশি, বা বিজিএমইর মেম্বার না হলে তার দায়বদ্ধতা একটু কম, সেরকম কিন্তু শ্রম আইনে একেবারেই নেই। কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমরা যখন আমরা ছোট ফ্যাক্টরি গুলা, যেগুলো আমরা নন মেম্বার বলছি, আমরা যে অর্থাৎ আমি যদি বলি ছোট ফ্যাক্টরি গুলাতে আমরা যদি পারমিশন যেটা বলছিল সেখানে ন্যূনতম মজুরি নেই, বাস্তবায়ন নেই, এবং সেখানে অবকাঠামো যেভাবে আইন অনুযায়ী হওয়া দরকার সেভাবে নেই, এবং এই কথাগুলা কিন্তু বললেই কিন্তু আমাদের মালিক পক্ষকে শুনতে আমরা নন কমপ্লায়েন্স ফ্যাক্টরি আমরা কোথেকে দেব। অথচ শ্রম আইনে নন কমপ্লায়েন্স কমপ্লায়েন্স বলতে কোনো শব্দ আছে আমার জানা নেই, যদি এখানে যদি থাকে আমাদের আমাকে বলবেন, আছে আমার জানা নেই। অর্থাৎ কমপ্লায়েন্স নন কমপ্লায়েন্স কথাগুলো বলা হচ্ছে, আবার কিন্তু সে মালিকরাও যে বঞ্চিত হচ্ছে না তাও না, যে মালিকরাও যে বিজিএমইর মেম্বার নয় বলে সেও যে বঞ্চিত হচ্ছে অনেক ক্ষেত্রে। যেমন গত করোনাকালীন সময়ে সরকারের পক্ষ থেকে যে সমস্ত প্রযোজনা প্যাকেজ ঘোষণা করা হলো বা দেওয়া হলো, আমার হচ্ছে যারা নন বিজিএমই মেম্বার তারা কিন্তু পাইনি। কিন্তু ছোট ফ্যাক্টরি হিসেবে কিন্তু তাদের দরকারটা বেশি ছিল, কারণ তারা সিএম টা নিশ্চয়ই বড় কারখানা গুলা বা বড় দুটো থেকে তারা কম পায়, তাদের শ্রমিক তাদের পুঁজি কম, তাদের মূলধন কম, তাদের সুযোগ কম, এগুলো সত্য, তাদেরকে তাদের দরকারটা বেশি ছিল। এখানে অনন্ত গ্রুপের চেয়ারম্যান, অনন্ত গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আছে, বা আরো যদি আমি হামিদ গ্রুপ কিন্তু তার গুরুত্ব কিন্তু শ্রমিককে ভরতে হয়েছে। সুতরাং অনেক কারখানা বন্ধ হয়ে গেছে এবং এই সমস্ত কারখানায় শ্রমিককে ছাঁটাই করার সময় কিন্তু কোন আইনি পাওনা পরিশোধ করা হয় না, যেটা হচ্ছে বড় গ্রুপ গুলাকে যদি পাওনা পরিশোধ করা হয় না করা হলে অন্তত আমরা মামলা দায়ের করতে পারি, আমরা বিজিএমই কাছে অভিযোগ দিতে পারি, আমরা কলকাতাতে অভিযোগ দিতে পারি। কিন্তু এই সমস্ত অভিযোগ দেওয়া যাবে না তা না, কিন্তু অভিযোগ দেওয়া যায় কিন্তু কলকাতা দপ্তর গুরুত্ব দেয় না। আদালতে গেলে দেখা যাচ্ছে কি, মামলার রায় হলো 3 বছর পরে, মামলার রায় যদি না হলো সেদিন দেখা গেলো কারখানা বন্ধ করে মালিক বাড়ি চলে গেছে, দেশি বাড়িতে চলে গেছে। অর্থাৎ দিন শেষে যদি আমি বলি ভুক্তভোগী শ্রমিকই হতে হয়। সুতরাং আবার এটা সত্যি যে ওই মালিক যদি সিএম না পান, তিনি যদি সরকারি সুযোগ সুবিধা না পান, তার কারখানা তো তিনি যদি অর্ডার না পান, তিনি তার দেবেন কোথেকে? দুটো কিন্তু একটা দুষ্টচক্র, আমি যদি বলি টান বলি ঢুকে গেছে, এই দুষ্টচক্রকে ভাঙতে হবে। এই দুষ্টচক্রকে কে ভাঙবে, কিভাবে ভাঙবে, সেটা হচ্ছে বড় কথা। এটা এটা সিদ্ধান্ত আমি নিতে পারবো না। আমি যেটা পরামর্শ দিতে চাই, আমার যেটা প্রস্তাব হতে পারে, জানি না পরামর্শ কোনো কাজে লাগবে কিনা বা কেউ শুনছেন কিনা, যেটা সেটা হচ্ছে যে বিজেপি পরিচালক এখানে বলেছেন তাদের জন্য বিশেষ একটু জায়গা বরাদ্দ, ওই বিশেষ জায়গা বরাদ্দ করলেও কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তিনি কিন্তু অবকাঠামো তৈরি করতে পারবে না, তাকে কিন্তু ব্যাংক লোন নাও দিতে পারে যে একটা বিল্ডিং করবার জন্য, যে মানে আইন অনুযায়ী যেভাবে একটা কলকারখানা অবকাঠামো দরকার সেটা যেমন উনি বলেন, উনি একটা বিল্ডিং পেয়েও তিনি কারখানা করতে পারেননি, তো তিনি করতে পারবেন কিনা। আমার মনে হয় যদি এরকম ভাবে যায় কিনা যে সরকার ওখানে একটা নিজেই একটা বিল্ডিং করে ফ্লোর ফ্লোর ভাগ করে দিয়ে ওই ওই অবকাঠামোটা যদি তাকে ভাড়া দেয়, যে ভাড়া তো এখন ব্যক্তি মালিকানার ক্ষেত্রে তিনি পাচ্ছেন, তাহলে বোধ হয়
তিনি অথবা ওই সরকারি যে মানে আমাদের যে আইন রয়েছে বা বিজিএমই যেটা কন্ডিশন রয়েছে যে সমস্ত শর্ত না মানলে বিজেপি সদস্য দেবে না, যে সমস্ত শর্ত না মানলে সরকার লোন দেবে না ইত্যাদি, সে শর্ত গুলা হয়তো বা কিছুটা হলে কভার করতে পারবে, বা ব্যাংকটা যারা রয়েছেন ব্যাংক যারা রয়েছেন তাদের তাদেরও তো থাকে অনেক সময় আন্তর্জাতিক বিভিন্ন গ্রুপ প্রেশার দেয় যাতে করে তারা তাদের জন্য শ্রম মানে শ্রমিকের তাদের ন্যায্য পয়সা পায় শ্রমিকের জীবনের মান আমার কাছে সমান। আমি 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 এটা বলতে চাই। আবার দেখা যাচ্ছে কিন্তু অনেক সময় ন্যূনতম মজুরির কথা বলা হয়, যদি আমি বলি দেখা যাচ্ছে যে ছোটখানা গুলা বেশিরভাগ ক্ষেত্রে এখনো কিন্তু 5,000-6,000 টাকা 7,000 টাকা বেতন দেওয়া হয় একজন অপারেটরের, বেতন 7,000-8,000 টাকা বা 9,000 টাকা দেওয়া হয়, আর 9,000 টাকা খুব কম দেওয়া হয়। তো বেশি বাড়াবাড়ি করতে গেলে বা আন্দোলন করতে গেলে বা আমরা যদি এমনও হয় যে ইচ্ছাকৃত ভাবে অনেক সময় অবলুপ হয়ে যায়। আমরা দেখা যাচ্ছে যদি আমরা দাম চাপ দিই বা আন্দোলন করি কারখানাটা বন্ধ হয়ে যাবে, ওই কারখানাটা বন্ধ হয়ে গেলে দেখা যাচ্ছে যে ওই দাম বা 150 শ্রমিক যোগ করে হচ্ছে খাচ্ছে, আমরা সেবাটা বন্ধ হয়ে যায়। সে কারণে আমরাও অনেক সময় চিন্তা করি যে না চলছে চলছে এভাবে চলুক, কিন্তু এভাবে তো দিনের পর দিন চলতে পারে না, দিনের এটা একটা চালাতে গেলে পরে এই আমি যেটা বললাম যে 200 চক্র মালিকের পয়সা নেই, সেজন্য তিনি অবকাঠামো উন্নয়ন করাতে পারছেন না, শ্রমিককে আইন অনুযায়ী পয়সা দিতে পারছেন না, আর তার জন্য বিজেপি তাকে মেম্বারশিপ দিচ্ছেন না, তার জন্য তিনি ভালো বাইরের কাজ পাচ্ছেন না, আবার ভালো বাইরের কাজ পাচ্ছেন না বলেই তিনি আবার ছোট বাইরের মানে ভালো পয়সা পাচ্ছেন না। অর্থাৎ অর্থাৎ এই এই অশুভ চক্রটা বাঁধতে গেলে মালিক এবং সরকার সবাইকে দিতে হবে বলে আমি মনে করি। আরেকটা যে বিষয়টি আমি বলতে চাই যে আমাদের দেশে আমরা বলা হচ্ছে যে আমরা দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ, কিন্তু আমরা কি জানেন যে আমরা মাত্র 60% বৈশ্বিক যে বাজার তার মাত্র 60% আমরা কভার করতে পেরেছি। এইটাকে আমাকে টার্গেট আমাদেরকে টার্গেট যদি আমরা করতে পারি, ছোট কারখানা গুলা কিন্তু বড় করা সম্ভব, বড় হওয়া সম্ভব। বিজেপির পরিচালক একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আজকে যে সমস্ত কারখানা গুলো বড় হয়েছে বড় বড় গ্রুপ হয়েছে তারা এক সময় ছোট এক লাইন দুই লাইন ছোট ছোট কারখানা থেকে তারা কিন্তু এই অবস্থা এসেছে, অর্থাৎ তাদের যে সুযোগ গুলো ছিল বা সুযোগ গুলো দেয়া হয়েছে তার জন্য তারা এই অবস্থা আসতে পেরেছে। এই ছোট ছোট মালিকদের গুলা যদি আমরা সুযোগটা দেয় আসলো বা সরকার যদি সুযোগ গুলো দেয় তাহলে ছোট ছোট কারখানা গুলাও কিন্তু কোন না কোন গ্রুপ গুলো রয়েছে তারা কিন্তু সিএম পাচ্ছেন, তারা যদি সিএমটা কিছু বাড়িয়ে দেন যে বড় গ্রুপ যে মূল যে অর্ডারটা আনছেন তিনি কমিয়ে দেন, ছোট ফ্যাক্টরিতে যদি আরেকটু করে দেন তিনি তাহলে হয়তো ছোট ফ্যাক্টরি গুলা শ্রমিকরা বা তিনি তার অবকাঠামো তার মূলধন বা তার বিনিয়োগ বাড়াতে পারেন। আবার তাহলে আর বাকি 40% ঠিক আমি বুঝলাম না, এরা কি সরাসরি কাজ করেন নাকি এরা লোকাল মার্কেটে তারা মানে লোকাল মার্কেটে তারা কাজ মানে সরবরাহ করেন, এটা কিন্তু আমি বুঝলাম না। কিন্তু দেখুন যে এখানে কিন্তু শ্রমিকের সংখ্যা একেবারে কম নাই, 86,468 কারখানায় প্রায় 86,000-এর মতো শ্রমিক, একেবারে কিন্তু কম নয়, 86,000 শ্রমিক এবং অন্যান্য কারখানা গুলোতে কত আরো শ্রমিক। এর সঙ্গে যদি আপনি 2 জন বা 3 জন করে লোক ধরেন তার সঙ্গে কিন্তু অনেকগুলা পরিবহন বা অনেক মানে মোটামুটি কথা অনেক মানুষের সঙ্গে জড়িত, সুতরাং এগুলোকে যদি একেবারে ছোট করে আমরা দেখার কোনো সুযোগ নাই। আমার কথা সোজা, আমি শ্রমিক আন্দোলনের একজন কর্মী হিসাবে
আমার যে শ্রম আইন সেটা প্রত্যেকটা কারখানা বাস্তবায়ন দেখতে চাই। এখন কার অর্ডার আছে কি নেই সেটা আমি আলোচনা করতেই পারি, কিন্তু সেটা যদি শ্রমিক বলে যেটা দেখার বিষয় আমার না, আমি যেমন কাজ না করলে আমি পয়সা পাই না, সুতরাং আমি কাজ না করতে পারলে আমাকে যেমন কেউ পয়সা দেয় না, সুতরাং আমি কোন কারখানা কাজ করছি কারখানার মানে কার থেকে অর্ডার আনে এই বিষয়টা যদি শ্রমিকের দেখা না, তারপরেও কিন্তু আমাদের দেশের শ্রমিকরা খুব উড়ান তারা মালিকের মঙ্গল কামনা চান, তারা চান যে শিল্প গুলো টিকে থাকুক, তারা চান যে ছোট কারখানা গুলো বড় হোক, সেই কারণে কিন্তু তারা অনেক সহনশীল আচরণ করেন, তারা বিনা কারণে বিনা নোটিশে বিনা পয়সায় তাদের ছাঁটাই করার পরেও কিন্তু তারা বড় রকমের কোনো প্রতিবাদ করে না, বড় রকমের কোনো আন্দোলন করেন না, কিন্তু তার মানে এই নয় যে সারা জীবন এভাবে চলতে পারে। সুতরাং এই মালিকগুলোকে কিভাবে ডিসিপ্লিনের ভেতরে আনা যায়, কিভাবে তার ব্যবসার উন্নয়ন ঘটানো যায়, কিভাবে তার অবকাঠামোর উন্নয়ন ঘটানো যায়, তার একটা মানে সার্বিক পরিকল্পনা বিজিয়ে নিয়ে এবং সরকারকে আমি গ্রহণ করবার জন্য অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ তপন দা। এটা খুব আমাদের জন্য ইম্পর্টেন্ট বোঝা ছিল যে আইনের চোখে মেম্বার আর নন মেম্বার ফ্যাক্টরিকে আলাদা করে আসলে দেখার কিছু নাই। আমরা একটা মজার জিনিসও দেখলাম যে আপনিও যেটা বললেন যে যদি স্পেসটা রাষ্ট্র সরকার যদি তৈরি করে দেয় একটা কমপ্লায়েন্স স্পেস, তাহলে মানে যেটা জহির ভাই বলছিলেন দুজন একই কথা বলেন। এখন আমরা একটু ওপেন করতে চাই প্রশ্নের জন্য, যারা আমাদের পার্টিসিপেন্টরা আছেন তারা ইফ ইউ ক্যান রেইজ ইউর হ্যান্ড, মানে তাইলে আমরা ওনাদেরকে স্পেস দিব। অলরেডি মামুন ভাই অনেকগুলি প্রশ্ন করছেন, সো জাবির আমরা মামুন ভাইকে একটু ইয়েতে আনি ওনার প্রশ্নগুলো উনি করার জন্য। আর যারা প্রশ্ন করবেন তারা প্লিজ রেইজ ইওর হ্যান্ড, তাইলে আমরা ওই প্রশ্নটা ইয়ে করব। মামুন ভাই একটু শর্ট করেন, আমাদের আসলে পাঁচটা ইয়ে উত্তরটা পাই দ্যাট উড বি গুড। আর এই উত্তর গুলো যদি ফোরামে আলাপ আলোচনা হতো তাহলে মনে হয় পার্টিসিপেন্ট যারা আছে তারা সবাই উপকৃত হতে পারতেন। আর যখন আমরা বলছি ইম্প্যাক্ট কোভিড ইম্প্যাক্ট, আমরা আরো বেশি করে জানতে চাইবো যে এইটা যারা নন মেম্বার্স ফ্যাক্টরিজ এদের ডেফিনেশন এন্ড ক্লাসিফিকেশন, টোটাল ফ্যাক্টরি কতগুলো, তার মধ্যে এরকম অনেক ফ্যাক্টরি আছে যে তারা অ্যাকর্ড তাদের গ্রুপ অফ কোম্পানিজ এর সাব কন্ট্রাক্ট ফ্যাক্টরি, হয়তো বা দেখা যায় যে একটা একটা গ্রুপের 8-10টা ফ্যাক্টরি আছে, তার 5-6টা কমপ্লাইন্ট ওয়েল কমপ্লাইন্ট সোশ্যালি সেফটি ইভেন এনভায়রনমেন্টাল গ্রিন ফ্যাক্টরিজ, আর তাদের আরো 4-5টা ফ্যাক্টরি আছে একেবারে নন কমপ্লায়েন্ট না, তারা হয়তো বা তারা রেজিস্টারও ওইভাবে না মেম্বার হিসাবে, বা তাদের ওখান থেকে সাব কন্ট্রাক্ট করে এনে কমপ্লায়েন্ট ফ্যাক্টরি থ্রুতে এক্সপোর্ট হয়ে যাচ্ছে। তো এটা একটা ফ্যাক্টরি। আরেকটা গ্রুপ আছে কিছু অরিজিনালি 100% ওন বাই প্রাইভেট ওনার। মানুষ ভাই সময় যেহেতু প্রশ্নটা করেন, ডোমেস্টিক মার্কেট এক্সপোর্ট মার্কেট টোটাল ওয়ার্কার্স, যেগুলো আমার 5-6 মধ্যে রয়েছে, এই জিনিসগুলো যদি আমরা পাই তাহলে এদেরকে নিয়ে কথাবার্তা বলা, ফিউচার পলিসি মেকিং করা, এগুলো ইজি হয়। So okay. Data is important. I want to appreciate back je maybe first of this kind je non compliant members factory gulake mapping kora hocche, ontoto ekta record documenting hocche, that is great idea. Ar ami asha kori eta khub sundor bhabe bichhidro bhabe hobe jate ei ei survey ta agamite onek kaaje lage sector er jonno. Thank you. Maun bhai, eta bodhay CD mane ami jehetu project manager, sorry I'm the host, but I'll have to probably answer. সেটা হচ্ছে যে আমাদের ম্যাপে কিন্তু আমরা মেম্বার নন মেম্বারকে ডিস্টিংক্ট মানে আলাদা করি না, আমাদের নন মেম্বার ফ্যাক্টরি যারা এক্সপোর্ট ওরিয়েন্টেড তাদেরকে আমরা রিপোর্ট করছি,
সুতরাং আপনি ওইখানে ওদের ওয়ার্কার নাম্বার পাবেন। আমরা কারোর এক্সপোর্ট ফিগার কোনো ফ্যাক্টরি এক্সপোর্ট ফিগার আমরা বলছি না, ওটা আই ডোন্ট থিঙ্ক দেয়ার ইজ এনি সোর্স ওয়্যার ইউ ক্যান ফাইন্ড ইট যে ওই ফ্যাক্টরি এক্স্যাক্টলি এত ইয়ারলি এক্সপোর্ট করছে, সো ওই ডেটা আমাদের কাছে নেই। কিন্তু যেটা আমাদের ম্যাপটিন বাংলাদেশে আমরা মানে রিপোর্টই করছি ওই নন মেম্বার ফ্যাক্টরি, সো ইউ উইল ফাইন্ড, ইউ গো টু আওয়ার ম্যাপ অ্যান্ড ইউ উইল ফাইন্ড দিস ডেটা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর ইয়োর কোয়েশ্চেন। আর কেউ কি আছেন যিনি রেজ হ্যান্ড রেজ করছেন? আচ্ছা, আই ডোন্ট সি এনি হ্যান্ড রেজ। ওয়ান অফ দি দেন আই উইল, আমাদের একজন রিসার্চার যার সাথে আমরা কাজ করি, আমরা অনেকেরই পরিচিত, মার্ক অ্যানার। মার্ক অ্যানার সাথে আমাদের পরশুদিন একটা মিটিং ছিল, ওখানে মার্ক অ্যানার একটা কোয়েশ্চেন আমাকে করতে বলছিল, সো আমি লেট মি অ্যাস্ক দ্যাট অন বিহাফ অফ মার্ক। দিস কোয়েশ্চেন গোজ টু জহির ভাই, সেটা হচ্ছে মার্ক বলছিল যে এই যে কামিং, আপনি ওইটা টাচ করছেন বাট আর একটু ক্লিয়ার হওয়ার জন্য, যে সামনে যে উইন্টার সিজন আসতেছে, উইন্টার সিজনের বা স্প্রিং, এখানে অর্ডার পাইপলাইন কি? আমরা তো এখন যে নাম্বার টু হচ্ছে সেটার মধ্যে অনেকটুকু হচ্ছে যে অর্ডারগুলি আটকায় ছিল সেগুলি আমরা করছি, তা আপনি বললেন, কিন্তু উইন্টার অ্যান্ড ইয়ের পাইপলাইন সিচুয়েশনটা কি আসলে? এখন সিচুয়েশন হচ্ছে যে অ্যাকচুয়ালি এখনো সেকেন্ড ওয়েভের একটা আলাপ হচ্ছে, হ্যাঁ, বেশিরভাগ জায়গাতে। এখন আমরা যেটা দেখতেছি রিটেলাররা খুব আনসার্টেনিটির মধ্যে আছে, এই মুহূর্তে তারা কিছুদিন আগে জাস্ট ক্যান্সেল করলো, আবার এখন ইয়ারে তারা মাল নিয়ে যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে দেখতেছে যে গ্যাপ, ফর এক্সাম্পল, তারা অলমোস্ট 1 মিলিয়ন পিসের মতো ইয়ার করতেছে বাংলাদেশ থেকে, বিকজ ওই তাদের ওই প্রোটেকশনটা করতে পারতেছে না। কিছু জায়গায় খুলতেছে র্যাক খালি মাল লাগবে, আবার দেখা যাচ্ছে যে কিছুদিন আগে ক্যান্সেল শর্টস যেগুলো ছিল তারা মনে করছে যে সামারে বন্ধ থাকবে, তারা মালগুলো ক্যান্সেল করে দিল। তো একটু আনসার্টেনিটি আছে, এটা স্টেবিলাইজ করতে আরো আরো বোধহয় মানে সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত চলে যাবে আর কি। আর এই মুহূর্তে আমি তো আপনাকে বললাম যেটা, যে আমরা ইনিশিয়ালি 40% কম দেখলাম অর্ডার, এখন 10-15% সেটা রিভাইভ করতেছে, এন্ড দ্যাট গোজ ফর স্প্রিং অর্ডার অলসো। স্প্রিং এর প্রজেকশনটা মাত্র আসতেছে, সো উই আর ডাউন বাই 25-30%। Thank you very much. Anybody, any other question? Ekta question chilo. Mounder question we have answered, sorry. Moazzem bhai ekta question chilo, je amra je sho factory ke reach korte pari nai, sheguli ki closed naki unreachable? এটা যদি আমাদের রিসার্চার ইয়ে ভাই একটু বলতে পারতেন, অতনু ভাই যদি এটা রেসপন্ড করতে পারতেন। স্যার, অ্যাকচুয়ালি আই এম প্রবলি নো দ্য ডিটেইল, বাট আমি ওর সাথে কথা বলে যতটুকু ফিগার আউট করতে পেরেছি, অবভিয়াসলি যারা রিচেবল যাদেরকে আমি রিচ করতে পারি নাই, বাই ডেফিনেশন দে আর আনরিচেবল, বাট আমরা কনফার্ম করতে পেরেছি যে 18টা ফ্যাক্টরি ক্লোজ ডাউন, দে রিপোর্টেড দ্যাট দে হ্যাভ ক্লোজ ডাউন। তো খুব শর্ট টার্মে সম্ভবত এখনো ক্লোজ ডাউনের ব্যাপারটা কম ঘটছে, এখন এটা যদি কন্টিনিউ করে তখন মনে হয় যে এটা করতে পারে। তো শর্ট টার্মে এখনো সেলফ রিপোর্টেড ক্লোজ ডাউনের সংখ্যা 18টা পেয়েছে অ্যামং দ্য ফ্যাক্টরি। Okay, thank you very much, Atunu bhai. I don't see any more question. Ekta add kori, ha amar je idea ta seta hocche je actually amader je expectation actually ha seta hocche je dhoron ekhon alliance ei je amader RSC er under je sob factory gulo ache ba ekhon nirapon 2.0 ekta notun korche tara delaware register korche, eigulo to amra dhoron factory gulo ke mane Rolls Royce banacchi, dhoron ek ekta ke compliance standard bolam na je international standard er theke onek high kore korteche, বাকি যেগুলো নন মেম্বার গুলো আছে সেগুলো আমরা এক্সপেক্ট করছি যে ডাইফি থেকে যদি ওনারা যদি অ্যাকচুয়ালি দায়িত্ব নেয়, যেহেতু আপনারা মানে এখন ম্যাপিংটা যদি হয়ে যায় তাহলে কিন্তু ইনফরমেশনটা চলে আসতেছে, তাহলে কিন্তু আমরা ডাইফি থ্রুতে কিন্তু আমরা এসব ফ্যাক্টরিগুলোর বোথ স্ট্রাকচারাল সাইড এবং দ্য কমপ্লায়েন্স সাইড, যে সোশ্যাল কমপ্লায়েন্স সাইড, দুটাই কিন্তু আমরা অ্যাকচুয়ালি টেস্ট আকারে হলেও কিন্তু আমরা শুরু করে দিতে পারি। হ্যাঁ, আমি যেটা বললাম যে RSC এর একটু সময় লাগবে, কারণ RSC এখনো ইজ ফান্ডেড বাই দ্য ব্র্যান্ডস, আগামী একটা বছর ইট উইল বি ফান্ডেড বাই দ্য ব্র্যান্ডস, সুতরাং ওদের যেসব মেম্বার ফ্যাক্টরিজ আছে তাদেরকে আমরা প্রায়োরিটিজ দিতে হবে, বাট অ্যাট দ্য সেম টাইম আমি যেটা বললাম যে রিস্ক কিন্তু রয়ে যাচ্ছে, সুতরাং আমাদের দেশের থেকে আই থিঙ্ক ডাইফিশ গুড প্লেয়ার
very proactive role in terms of looking at the basic necessities. And BNBC is actually our national requirement. BNBC is not going to go down. So, at least if the BNBC standard is followed, then we can start the work. Thank you. Thank you. Thank you, Zohir Bhai. And now, we are the data partner, DIFI Board, and our country is the same. I think, we need to closure the jai. সেটা হচ্ছে আই উইল অ্যাস্ক আমাদের টিম লিডার রহিম ডক্টর রহিমবি তালুকদার স্যারকে স্যার যাতে একটু সবাইকে থ্যাংক ইউ দিয়ে আমাদের আমাদের একটা ক্লোজার টানেন স্যার স্যার আপনার মাইক্রোফোনটাই আনমিউট করতে হবে স্যার স্যার এখনো আনমিউট হয় নাই জাবির কি দেখবেন হ্যাঁ এখন এখন শুনতে পাচ্ছ তো এখন পাচ্ছ শুনতে পাচ্ছ ওকে ওয়েল থ্যাংক ইউ অল ইট ওভার 2 আওয়ার্স ইন র‍্যাপ্ট অ্যাটেনশন ওভার 40 পার্টিসিপেন্টস ছিলেন আপনাদের সকলকে সি ডি এবং এমআইডি তরফ থেকে ধন্যবাদ যে ইস্যুটি এসে গেছে এবং শেষ করলো ডক্টর মোয়াজ্জম যে শরীফ সাহেব যেটা দিয়ে শেষ করলেন এটাই হচ্ছে সংযোগ এটাই আমাদের কাজ এই যে বললেন যে আমরা ডেফিনিশনাল ইস্যু অফ দিস নন মেম্বার ফ্যাক্টরিজ এবং তাদের রিমিডিয়েশন তাদের কিভাবে আপডেট করা যায় আমি প্রথমে ওপেনিং যে কথাটা বলেছিলাম অ্যান্ড এক্স্যাক্টলি দ্যাট ইজ হোয়াট শরীফ হ্যাজ পয়েন্টেড আউট এক্স্যাক্টলি এদেরকে ডাইফির সাহায্য নিয়ে এবং ডাইফির সাথে DIFI is the government and BGMA, BKMA, we all are partners. So, I have said that these are non-members, what do we have to do with them? Definitional issues are on each issue. Whether they are non-local, local market supply, or export-oriented, whether 20% or 80%, that is again a debatable issue, let's discuss at the moment. So, AJ Brista, at least I'm satisfied, AJ Brista, Korajan, no, private sector, যেটা শরীফ রিপ্রেজেন্ট করছেন এবং এখন যে কমিটি হয়েছে সেখানে হি ইজ ভেরি অ্যাক্টিভ মেম্বার এবং সেভাবেই আই হোপ সিএডি অ্যান্ড এমআইবি উইল বি এবল টু ডু কন্ট্রিবিউট সামথিং এবং সেই কন্ট্রিবিউশনের মাধ্যমেই আমরা এই হোল অ্যাপারেল ইন্ডাস্ট্রিকে আমরা কীভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো সেটাই হচ্ছে কি আমাদের কমিটমেন্ট তাই আমি শুরুতেই বলেছিলাম যে আমরা নন মেম্বার্স মেম্বার্সের ভিতরে যে ডিস্টিংশনটা আছে ডক্টর মোয়াজ্জম যেটা বললেন যে সেটা কিভাবে রিজলভ করা যায় সেটা দিকে চিন্তা করার দরকার অ্যান্ড অল আদার ইস্যুজ দ্যাট হ্যাভ বিন রেজড এট ডিফারেন্ট লেভেলস ইন টার্মস অফ দেয়ার কস্ট অফ মিটিং দি স্ট্যান্ডার্ডস এবং রিমেডিয়েশনের জন্য তাদের কী কী দরকার কীভাবে কী করা যায় স্ট্রাকচারাল ইস্যুজ এটসেট্রা বাট আই এম গ্ল্যাড দ্যাট দি ব্রিজিং ইজ জাস্ট স্টার্টিং ইন টার্মস অফ পার্টিসিপেশন বাই বিজিএমএ বিকেএমএ DIFI and of course CED and MIB. Thank you all. Thank you once again. Thank you very much. Okay, everybody, thank you from my behalf. Ekta jodi ektu digress kori Norina pa amader one of the primary funding partner from Lourdes Foundation. She has been there with us. So if she can give us any comments, tale I think it will inspire us a little bit. Can you please? Hasim Bhai, thank you for putting me on the spot. this has been a fascinating discussion, and I think the most important thing is, the fact that ekhane shobai esheche, all the key stakeholders to rebuild the sector, what it looks like. I think that is the most important aspect jeta ekhane theke ber hoye esheche. And also, I think what was really telling is there used to be a huge fear factor around non-member factories, how is it going to be perceived by the international community? And I think we've been able to break the perception around the fear factor with non-member factories. And I think that is a milestone achievement. And the fact that everyone's looking in the same direction, everyone's pulling in the same direction to revive the industry to its full potential is a path in the right direction. And I think at the end of the day, what is MIB or all the other things is the fact that we're sitting on this extraordinary data
and ei data r madhyome we can change the narrative je bhabe the world perceives Bangladesh we are in a and because of the leadership that a lot of the leaders be the BGMEA board the president the worker communities have shown that you know Bangladesh is a country that's not going to be pushed around anymore and the fact that you know we can make a stand in the international community and ask for what is rightfully ours and how the stakeholders need to play a role in this I think oi formative base ta kintu hoye geche and we have the data with which we can back up what we're trying to say so we continue to look forward to seeing the good work and the strong partnership between all the strategic partners that we have and let's build on this path thank you very much I think on that note all pulling in the one way So, thank you, Naureen. Thank you, Naureen. Thank you, everybody. Thank you, everyone. Really appreciate it. We can't.